এর আগে আমি বলছি যে আমাদের যে গ্রুপটা না, এটা ভেরি স্ট্রং গ্রুপ, স্ট্রং গ্রুপ। এই জন্য বলবো যে আমাদের এখানে যারা আছে, এখানে ক্রিকেট খেলছে বহুদিন ধরে, এরা এই ক্রিকেট খেলার বাংলাদেশ কন্ডিশনটা ভালো জানি আমরা, আমরা অলরেডি শেখার ইচ্ছা আছে, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আমার কাছে ভালো লাগে যে এখানে 55টা প্লেয়ার কোচ এখানে আসি আমরা। তো এখানে আমরা যেটা পড়বো সেটা হলো যে প্রত্যেক দিন আমরা অনেক কিছু শিখবো না, আমরা অল্প অল্প করে শিখবো। এই যে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায় কি, এই যে আমরা 5 দিনের কোর্স, কোচিং কোর্স করি, লেভেল 1 লেভেল 2, তারপরে ভাবতে শুরু করি আমরা কোচ। কিন্তু আমাদের কিন্তু ওই 5 দিন যে জিনিসগুলো ম্যাটেরিয়াল গুলি পাই, ওইগুলি কত দিন ধরে আমি কতভাবে আমি ব্যবহার করতে পারি, সেটা হলো ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি শুরু করার আগে গতকালকে গত পোস্ট গত সেশনে আমি কথা বলছিলাম যে একটা কোচের ফিলোসফি নিয়ে, একটা কোচ কিভাবে, কোচের রোল কি, এটা নিয়ে। তো যদি আমরা দুইটা দিনে স্পিক করি, যে একটা একটা হচ্ছে যে একটা কোচ হতে হয় কি, কোচের অনেকগুলি রোল আছে, রোলগুলি জানতে হয়। তারপরে কি, কোচ আমরা কাউকে কপি করব না, আমার মধ্যে যে স্ট্রং এরিয়াটা আছে সেই ফিলোসফি নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের 4টা ডিপার্টমেন্ট আছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সবকিছু, প্র্যাকটিক্যাল, টেকনিক্যাল, ফিজিক্যাল, মেন্টাল। এই 4টা জিনিস যদি ভালো করে জানি আমি, আমার নিজের ওয়েতে যদি আমি টিচিং করতে পারি, তাহলে কিন্তু আমি কোচিং শুধু ভালো করব না, আমি সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, আমি এখন আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমরা যেমন আফতাব একটা কোশ্চেন করছিল ওদিন, যে আমরা নেটে যখন প্র্যাকটিস করি তখন নেটে একটা প্লেয়ার ভালো খেলে কিন্তু ম্যাচে গিয়ে অত ভালো খেলতে পারে না। আমরা সবাই কিন্তু, এই যে মার্কো আছে না, মার্কো আরে একবার আমরা সিডনি ক্রিকেট সেন্টারে ওরে নিয়ে আসছিল শিখাইতে, অন ড্রাইভ শিখাইতে। তো ও অন ড্রাইভ, সব অন ড্রাইভটা মানে সে মিড অন থেকে শুরু করে একদম ডিপ ফাইন লেগ পর্যন্ত এত সুন্দর খেলতো। কিন্তু ওরে যখন বলা হয়েছে যে মার্কো তুমি কিভাবে করলা, সে কিন্তু জানে না কিভাবে করলো, বাট করতে জানে। আমাদের যে এই যে আমাদের 55 জন এখানে আমরা আসি, আমরা কিন্তু সবাই জানে কিভাবে অফ স্পিন করতে হয়, কিভাবে ব্যাটিং করতে হয়, কিভাবে উইকেট কিপিং করতে হয়, কিভাবে থ্রো করতে হয়, এগুলি আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু এটাও জানা উচিত যে আমি যখন আরেকজনকে শেখাবো তখন আমি কি পদ্ধতিটা ইউজ করব। তো ওই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা কিভাবে শেখাবো, এই শেখানোর জন্য যে কিছু কিছু জিনিস, কিছু কিছু ট্যাকটিক্স ইউজ করতে হয়, সেগুলি আমরা আজকে আলোচনা করব 30 থেকে 40 মিনিট। তারপর আমরা এটা নিয়ে কোশ্চেন এন্ড অ্যান্সার করব। ওকে, স্কিল অ্যাকুইজিশন যে সাবজেক্টটা, সেটা হচ্ছে যে একটা একটা সব থেকে ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, যেটা নাকি একটা অনেক স্বাস্থ্যবান লোক খুব জোরে দৌড়াইতে পারে, অনেক শক্তি, বাট ক্রিকেট স্কিল না থাকলে নো পয়েন্ট। যেমন যে ফেরারি গাড়ি, ফেরারি কার অনেক জোরে যায়, কিন্তু ওর টায়ার যদি পাম না থাকে কোনো লাভ নাই। তো আমরা যখনই ক্রিকেট প্লেয়ার তৈরি করব, সেখানে আমরা প্রচুর স্কিল ইউজ করব। যেমন গ্রিপ আছে স্কিল একটা, অফ ড্রাইভ একটা স্কিল, অফ স্পিন একটা স্কিল, দুসরা একটা স্কিল। তো এই স্কিলগুলি আমরা শেখাবো। তো কোচের জন্য একটা টপ লেভেলে যদি একটা কোচ কেউ যাইতে চায়, যে আমি আমি টপ লেভেলের কোচ হবো, আমি এই মানে অপটিমাম লেভেলে আমি যাইতে চাই, কিন্তু আমাকে কি করতে হবে, প্রথমে আমার আই হ্যাভ একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ স্কিল। যেমন একটা ক্লাসিফিকেশন হচ্ছে আমি কিভাবে শেখাবো, 2 নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে যে আমি কিভাবে লেগ স্পিন করব, আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে যে উইকেট কিপারের বেসিক কি জিনিসগুলো আছে। তো এই বেসিক এই ক্লারিফিকেশন যদি আমি যদি ক্লাসিফিকেশন যদি ক্লিয়ার থাকি, এম করবো কি, নেক্সট স্টেপ হবে আমার, হ্যাঁ সেই স্টেপটা, নেক্সট স্টেপটা আমি আমাকে জানতে হবে যে আমি কিভাবে শেখাবো। যেমন আমি কাউরে ফ্রন্ট ফুট ডিফেন্স শেখাবো, তো ফ্রন্ট ফুট ডিফেন্স যদি আমি প্রথম দিনই বলি যে ফ্রন্ট ফুট ডিফেন্স করো, এটা তো হবে না। তো প্রথমে আমাকে বলতে হবে, তারপরে আমাকে উইদাউট বলে করতে হবে, তারপরে মনে হয় স্টেবল বল, মানে যেই বলটা স্টেবল বলে করতে হবে, তারপরে হয়তো আন্ডার করলাম, তারপরে থ্রো করলাম, তারপরে জোরে জোরে থ্রো করলাম। সো এই যে স্টেপসগুলি আছে, স্টেপসগুলিও কোচের জানা উচিত। তো একটা কোচ যদি টপ লেভেলে জানতে হয়, যাইতে হয়, 2টা জিনিস লাগে। একটা হচ্ছে যে ওই যেই জিনিসটা শিখাবে ওইটা তার ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে, আর সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইন এই যে টিচিং যে প্রোগ্রেশন আছে, যেমন সহজ থেকে কঠিন, এই প্রোগ্রেশনটা একটা কোচের জানা উচিত। আর ক্রিকেটে যখন হয়, যখন একটা ট্যালেন্ট সার্চ করতে যায় বা একটা প্লেয়ার
একটা 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 প্লেয়ার খুঁজতে যায়, তখন কি হয় যে প্রথম দিন দেখলাম আরে একটু খেলে, ও এ তো জোনে জোরে বল করে, বাট দিস ইজ নট ইনাফ। ক্রিকেট প্লেয়ার কিন্তু খুঁজতে হলে ক্রিকেটের স্কিল দেখতে হয়, যে এই ক্রিকেট ক্রিকেট ইজ এ স্কিল বেসড স্পোর্ট, এই খেলাটা প্রচুর স্কিল লাগে। এখানে আমরা ভালো স্পিন টানলে হবো না, বাট রানিং বিটুইন দ্য ওয়ার টেকনিক জানতে হবে। আমি খুব ভালো ক্যাচিং করি, বাট আমি কিন্তু ম্যাচ সিনারিওতে ডিফারেন্ট টাইপ অফ ক্যাচ আমার কাছে আসবে। তো এখানে স্কিলটা একটা বড় একটা ব্যাপার, এবং এইটা আমাদের জানতে হবে যে আমি কিভাবে কিভাবে স্কিলগুলি শেখাবো। ওকে, আমরা প্র্যাকটিস কেন করি? আমরা প্র্যাকটিস করি দুইটা কারণে। একটা কারণে হচ্ছে আমরা শিখতে শিখি, আরেকটা কারণে আমরা ওইটা ওই শেখাটা আমরা কিভাবে ম্যাচে গিয়ে আমরা পারফরমেন্সে কাজে লাগাবো। যেমন আমি নেটের মধ্যে সুন্দর করে স্কোয়ার কাট শিখলাম, কিন্তু এই শটটাই আমি যদি ম্যাচে না খেলতে পারি নো পয়েন্ট। তো কোচ আমার কি করতে হবে, যে কোচ আমাকে যে যখন আমি শেখাবো জিনিস এমনভাবে শেখাবো যে এই শেখাটা সে ম্যাচেও যেন ব্যবহার করতে পারে। তো আমরা প্র্যাকটিস করি দুইটা কারণে, একটা কারণ হচ্ছে আমরা শিখি এবং সেই শিখাটা পার্মানেন্ট লার্নিং হয়, আর আরেকটা কারণে কেন শিখি আমরা, ওই যে শিখিটা যে শিখি যে জিনিসটা আমরা শিখি সেটা আমরা ম্যাচে নিয়ে যাই। এখন যখন আমি নেটে শেখাই বা ওয়ান অন ওয়ান শেখাই, তখন কিন্তু কোনো অপোনেন্ট থাকে না, কোনো ব্যারিয়ার থাকে না, কোনো প্রেশার থাকে না। তো আমার অ্যাজ এ কোচ আমাকে এমনভাবে ট্রেনিং করাতে হবো যে শটটা, সেই শটটা যেন আমার ছেলে নেটেও ভালো খেলে ম্যাচে গিয়েও ভালো খেলতে পারে। এই জন্য কিভাবে খেলতে পারে ভালো, ওইটা নিয়ে আমরা আরো ডিটেল এখন আলোচনা করব। ক্রিকেটে দুইটা স্কিল আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা দুইটা স্কিল। একটা স্কিল হচ্ছে ওপেন স্কিল, আর একটা হচ্ছে ভেরি ক্লোজ স্কিল। যেমন টেনিস, টেনিস প্লেয়ার কিন্তু যখন সার্ভ করে অপোনেন্ট আরেকটা যে প্লেয়ার থাকে ও কিন্তু জানে না এটা কি আসতেছে, বা একটা লেগ স্পিনার যখন বল করে উইকেট কিপার কিন্তু জানে না যে এই বলটা গুগলি আসবে না ফ্লিপার আসবে না বড় স্পিন করবে, উইকেট কিপার জানে না, ব্যাটসম্যানও জানে না। আবার বোলার যখন বল করে তখন কিন্তু ও জানে যে ওকে এই বলটা আমি করতে যাচ্ছি, আমি সুইংিং ইয়র্কার করব, বোলার সেটা জানে। তো দুইটা স্কিল, একটা হচ্ছে যে কি ঘটবে আমি জানি না, আরেকটা হচ্ছে যে আমি কি করব সেটা জানি। তো এই দুটো স্কিল যার অ্যাজ এ কোচ যদি ভালো করে বুঝতে পারে, তাহলে কিন্তু তার স্কিল শেখানো বা স্কিল শেখানোর সাথে সাথে ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। যেমন গলফ খেলা, গলফ খেলায় কি বলটা স্ট্যাটিক থাকে, তো এটা ভেরি ক্লোজ স্কিল, আমি জানি যে বলটা এখান থেকে মুভ করবো না। বাট আমি যখন স্লিপে ফিল্ডিং করব তখন কিন্তু আমি জানি না ক্যাচ আসতে পারে না আসতে পারে। আমি যখন ব্যাটিং করব এটা একটা বাউন্সার হতে পারে, এটা একটা ইয়র্কার হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সো দিস ইজ কল্ড ওপেন স্কিল। আর আমি যখন জানি যে আমি বল করতে যাচ্ছি, আমি থ্রো করব যে রান আউটের জায়গা, আমি জানি যে দুইটা জায়গা আছে, কিন্তু অনেক সময় আমি জানি যে উইকেট কিপারের কাছে মোস্ট অফ দ্য টাইম থ্রো করব। তো ইট ইজ মোর ক্লোজ স্কিল, বাট আমি যেটা জানি না কিন্তু ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে ওপেন স্কিল। আরো ডিটেলে আমি যদি যাই ওপেন স্কিল আর ক্লোজ স্কিলটা কি, যেমন আমি বলি একটা হচ্ছে যে গলফ খেলা, গলফ খেলা কি যে বলটা থাইমা আছে আমি মারতেছি, তো এটা এটা জাস্ট ওয়ান ওয়ে। আবার আরেকটু উপরের লেভেলে গেলে এই যে জিমন্যাস্টরা, যে জিমন্যাস্টিকরা প্লেয়াররা যে এ করে জিমন্যাস্ট করে, ওদের কিন্তু ব্যালেন্সটা বলে দেয় কিন্তু ওদের মাসেল। তো ওরা যখন কাজটা করতে থাকে মাসেল বলে দেয় যে ইয়েস তোমার এই মাসেলটা তুমি ব্যালেন্স ছিল না, এই জন্য তুমি ভালো করতে পারো নাই, তুমি মাসেলটা যদি তোমার ভালো থাকতো তাহলে তুমি এই এই কাজটা করতে পারতা। হ্যাঁ, আর আরো টপ লেভেলে যদি যেতে চাই এই অ্যাবাউট ওপেন স্কিল অ্যান্ড ক্লোজ স্কিল, যে যারা নাকি স্কোয়াশ খেলে, স্কোয়াশ খেলে কি স্কোয়াশ খেলার সময় প্রত্যেকটা বলে তাদের শরীরের মুভমেন্ট আছে, তাদের হাতের মুভমেন্ট আছে, তাদের চোখের মুভমেন্ট আছে, প্লাস তাদের ব্রেন বলে দিচ্ছে, যে ব্রেন বলে দেয় যে গো টু রাইট লেফট সাইড, গো টু রাইট সাইড, গো টু লেফট সাইড। তো ব্রেন তারে মুভ করায়। সো তিনটা জিনিস, একটা জিনিস হচ্ছে যে বলটা থেমে থাকে সহজ, যে বলটা যখন আমি নিজে নিজে কোনো এক্সারসাইজ করি তখন আমার মাসেল বলে দেয়। আর থার্ড যেটা আছে সেটা ওই দেওয়ালে যখন স্কোয়াশ মারে ওই স্কোয়াশ প্লেয়ারও জানে না, এবং যে যে প্লেয়ারটা স্কোয়াশের যে অপোনেন্ট প্লেয়ার থাকে ও অনলি সেটা কন্ট্রোল করতে পারে। আরেকটু ক্লিয়ার করি, ক্রিকেটের ওপেন স্কিল আর ক্লোজ স্কিলটা কি, ক্রিকেটে ওপেন স্কিল ক্লোজ স্কিল হচ্ছে যে যেমন গ্রিপ, স্ট্যান্স, ইনিশিয়াল মুভমেন্ট, ব্যাকলিফ্ট, এগুলি কিন্তু এটা আমার কন্ট্রোলে আছে, আমি যা ইচ্ছে তাই করতে পারবো। কিন্তু
ওই বলার বলার কি বল করতেছে এটা আমি জানি না, এটা শর্ট পিচ বল না ইয়র্কার বল না হাফ ভলি বল এটা আমি জানি না। প্লাস আমার মুভমেন্ট যেটা আছে সেটা মুভমেন্টটাও কিন্তু আমাকে বেসড অন দ্য বলের জন্য রেডি হতে হবে। তো সহজভাবে বলি যে আমি যদি আমি যখন গ্রিপ করলাম আমি স্ট্যান্স করলাম এগুলি আমার কন্ট্রোলে আছে, আর যে জিনিসটা আমার কন্ট্রোলে নাই সেটা হচ্ছে ওপেন স্কিল। তো একটা ছেলে দেখলাম যে নেটে খুবই ভালো খেলে কিন্তু ম্যাচে গিয়ে সে ভালো খেলে না। আমার অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ কোচ আমার কাজ হচ্ছে যে আমার এই যে স্কিলটা আমি ওকে শেখাবো সেই স্কিলটা যেন সে মাঠেও ভালো খেলে, প্র্যাকটিসেও ভালো খেলে, প্র্যাকটিসেও ভালো মাঠেও ভালো খেলে। সো আমার ওভারঅল যে অ্যাজ এ কোচ যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমি আমার প্লেয়ারকে শুধুমাত্র রোবট বানাবো না, আমি তাদেরকে রোবট বানাবো না, রোবটকে রোবটকে যেটা বলে সেটা শুনে, আমার আমার প্লেয়ারকে আমি র্যান্ডাম প্লেয়ার বানাবো। আমার প্লেয়ার ওই শটটা যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে সে খেলতে পারবে। আচ্ছা ক্রিকেটে দুইটা টাইপের স্কিল আছে, আগেও বললাম একটা হচ্ছে ওপেন স্কিল আর একটা হচ্ছে ক্লোজ স্কিল। মোস্ট অফ দ্য স্কিলস ক্রিকেটে হচ্ছে ওপেন স্কিল। ওপেন স্কিল ইউজুয়ালি টেক প্লেস আন্ডার দ্য কন্ডিশন আর টেম্পার। লাইক আমি একটা একটা জিনিস চল্লিশ সাপোজ আমরা চল্লিশ ওভারে পঞ্চাশ ওভারে খেলা আমরা 200 রান চেস করতেছি, তো আমি কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসলো মাঠে ডাকওয়ার্থ লুইসের আন্ডারে পড়ে গেল, তখন কিন্তু তখন পুরো প্ল্যানটা চেঞ্জ করে দিতে হচ্ছে না। কিন্তু এটা যদি আমি আমার নেটে যদি আমি ট্রেনিং করতাম যে ইয়েস আজকে ট্রেনিং সেশনে আমার প্ল্যানিং হবে যে আমি আজকে আমার 20 ওভারের ব্যাটিং করব, 20 ওভারে আমার 120 রানের টার্গেট, আমি ব্যাটিং করব আজকে নাম্বার ওয়ান ব্যাটসম্যান ব্যাটিং করবে নাম্বার এইটের সাথে, নাম্বার ওয়ান ব্যাটিং করতেছে 80 রানে নাম্বার এইট সবে মাত্র গেছে, আমার নাম্বার সিক্স ব্যাটিং করতেছে নাম্বার 11 নম্বর ব্যাটসম্যানের সাথে, এই ধরনের যত ধরনের সিনারিও ট্রেনিং আমি নেটের মধ্যে করতে পারবো ওই ম্যাচে গিয়ে যে এই যে চেঞ্জগুলো হবে সেই চেঞ্জগুলোতে আমার প্লেয়াররা অ্যাডজাস্ট করতে পারবে সহজভাবে। ওপেন স্কিলে ওপেন স্কিলটা ক্লোজ স্কিলটা সহজ, ক্লোজ স্কিলটা যে কোনো কোচ যে কোনো সময় আস্তে আস্তে করে থ্রো করলো আর জোরে জোরে থ্রো করলো শিখে গেল স্কিলটা, বাট ওপেন স্কিলটা খুব কঠিন একটা জিনিস। ওপেন স্কিলটা ক্লোজ কঠিন কেন, এটা এই ওপেন স্কিলের মধ্যে এখানের মধ্যে ভেরিয়েবিলিটি আছে, এটা এটা স্পিন হতে পারে, এটা পেস হতে পারে, এটা বাউন্স হতে পারে, উইকেটের ঝামেলা হতে পারে, বোলারের ক্ষেত্রে কিন্তু এটা তেমন কিছু না, বোলার কিন্তু যে কোনো উইকেটে তার ইচ্ছা মতো বল করতে পারে কিন্তু ব্যাটসম্যান কিন্তু ইচ্ছা মতো করতে পারে না। তো এখানে অনেক ভেরিয়েবিলিটি আছে, এখানে 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 ডিপেন্ড এটাকে ডিপেন্ড করে একটা ফিডব্যাকের উপরে, এটা ক্যাপ্টেন অনেক সময় আমি চাই এখন নেক্সট 10 ওভার্স গো ফর 8 রানস অর 7 রানস এই ধরনের কিছু ফিডব্যাকের উপরে থাকে, মেন্টাল প্রেশার থাকে। আর ক্রিকেট খেলাটা আমরা যতই বলি যে একটা বোরিং খেলা স্লো খেলা, ক্রিকেট কিন্তু হাই স্পিড বল গেম, হাই স্পিড বল গেম এই জন্য ক্রিকেটে কিন্তু সব কিছু ঘটে এক সেকেন্ডের নিচে, রান আউট, কট বিহাইন্ড, উইকেট কিপারের ক্যাচ ধরা, একটা বাউন্সার ফেস করা, এগুলি সব কিন্তু ঘটে এক সেকেন্ডের নিচে। এই জন্য ক্রিকেটকে এখন বলা হয় ক্রিকেট ইজ এ হাই স্পিড বল গেম। তো হাই স্পিড বল গেম কিন্তু এখানে চারটা জিনিস লাগে, একটা হচ্ছে ইউনিট ইজ গুড টাইমিং, টাইমিংটা কী জন্য দরকার, টাইমিংটা দরকার হচ্ছে ব্যাটিংয়ের জন্য, টাইমিংটা দরকার হচ্ছে উইকেট কিপিং করার জন্য, টাইমিংটা দরকার হয় স্লিপ ক্যাচিংয়ের জন্য। সেকেন্ড থিং হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সটা এখানে জরুরি এই জন্য যে বোলার জানে যে কোথায় সে কোন কোন লেন্থে বল করবে, ফিল্ডার জানবে যে কত দূর থেকে সে থ্রো করবে, 30 ইয়ার্সের মধ্যে আছে না 60 ইয়ার্সের আছে। তো এই টাইমিং ডিস্টেন্স এখানে অ্যাকিউরেসি লাগবে সব জায়গায়, সব জায়গায় একটা অ্যাকিউরেসি মানে মানে পারফেকশন হতে হবে সব জায়গায়, থ্রো থ্রো থেকে শুরু করে শর্ট থেকে শুরু করে, এবং এখানে স্পিড একটা বড় ব্যাপার, স্পিড কোথায় কোথায় লাগতেছে, বোলিং ফিল্ডিং রানিং বিটুইন দ্য উইকেটস এইসব জায়গায়। তো এই জন্য ক্রিকেটকে বলা হয় ক্রিকেট ইজ এ হাই স্পিড বল গেম। তো হাই স্পিড বল গেমে অ্যাজ এ কোচ আমি যদি জানি যে এটা ইটস নট এ স্লো গেম, ইটস হাই স্পিড বল গেম, হাই স্পিড বলের গেমে এখানে দরকার লট অফ টাইমিং, এখানে দরকার হয় কোন ডিস্টেন্সে দৌড়াচ্ছি, কোন ডিস্টেন্সে আমি থ্রো করছি, কোন ডিস্টেন্সে আমি বোলিং করছি, এখানে লাগে প্রচুর অ্যাকিউরেসি, যেন আমি যেমন
বিরাট কোহলি আর একটা আন্ডার নাইনটিন প্লেয়ার বা আমাদের মুশফিক বা একটা আন্ডার নাইনটিন বা আন্ডার সেভেন্টিন প্লেয়ারের মধ্যে দের আর অনলি ফিউ ডিফারেন্সেস, যে ওদের শর্টের মধ্যে পারফেকশন একটু বেশি আর আন্ডার নাইনটিন প্লেয়ার পারফেকশনিস্ট হতে যাচ্ছে। এই যে ছোট্ট এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যখন একটা কোচ জেনে যায় তখন তার কোচিং করতে সহজ হয়ে যায়। আচ্ছা, এই ছবিটা দেওয়ার মানে হচ্ছে যে এর মানে কি, এটা ক্লোজ না স্পিন, ইস ক্লোজ না ওপেন স্কিল। এই ছবিটা দেখে আমি বুঝতে পারতেছি যে কোচ রিকি পন্টিং রে বলতেছে যে আমি তোমারে ফ্রন্ট ফুটে বল দিব, তুমি খেলো। দ্যাট মিনস ইট ইজ এ ক্লোজ স্কিল, যে ও জানে আগে থেকে যে আমার কোচ আমার কভার ড্রাইভ ডেভেলপ করতেছে, তো আমি জানি ব্যাটসম্যান জানে যে কি আসতেছে। কিন্তু আবার এই ছবিটাতে বোলার কিন্তু বোলার বল করতেছে, এটা কি ক্লোজ স্পিন ওপেন স্কিল? এটা ক্লোজ স্কিল, বিকজ বোলার অলরেডি জানে সে কোথায় বল করতে যাচ্ছে। এই ছবিটা যদি দেখি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং ছবি। এই ছবিটা যদি দেখি, এই ছবিটা দেখে মনে হচ্ছে কি যে ব্যাটসম্যান কিন্তু জানতো না এই যে একটা শর্ট পিচ বল আসবে, লেগ স্পিন হোক অফ স্পিন হোক যেটা হোক। উইকেট কিপার কিন্তু এটা উইকেট কিপারও জানতো না এটা কি, ওই যে ফিল্ডারটা তাকে আছে ও জানতো না। তো ইট ইস এ ভেরি ওপেন স্কিল, এটা এটা কেউ জানতো না কি হতে যাচ্ছে। কিন্তু বোলার যখন বল করতে যায় ও কিন্তু জানে ও কোথায় বল করতেছে। তুমি যখন একটা ছেলেকে স্কোয়ার কাট শেখাচ্ছ বা কভার ড্রাইভ শেখাচ্ছ, তুমি অলরেডি বলে দিচ্ছ যে আমি এই বলটা স্কোয়ার কাট মারতে দিব, তার মানে শর্ট পিচ আউটস অফ দ্য স্টাম্প। তো দিস ইজ ক্লোজ স্কিল অলসো, বাট এটা ওপেন স্কিল, এটা এটা হচ্ছে এগেইন ক্লোজ স্কিল, বিকজ ও দুই ব্যাটসম্যান এক এন্ডে দাঁড়ায় আছে। ও শেন ওয়াটসন জানে যে এখানে মারলে ফার্স্ট এই এই কাছের স্ট্যাম্পে নাড়লে কাজ হবে না, ওই স্ট্যাম্পে মারতে। দ্যাট ইজ মিন্স ইট ইজ অলসো এ ভেরি ক্লোজ স্কিল। আচ্ছা, এই যে এখন যে আজকে তো আমরা বক বক করলো আমি ক্লোজ স্কিল ওপেন স্কিল নিয়ে, এটার এখন ক্রিকেট স্কিলের সাথে যদি আমি অ্যাড করাই, ক্লোজ স্কিল ইকুয়াল টু ব্লক ট্রেনিং, ওপেন স্কিল ইকুয়াল টু র্যান্ডম ট্রেনিং। আচ্ছা, ক্লোজ স্কিল ব্লক ট্রেনিং মানে হচ্ছে ক্লোজ স্কিল হচ্ছে আমি শুধুমাত্র একটা শট খেলাবো শেখাবো, আমি ফ্রন্ট ফুট ড্রাইভ শেখাবো বা ফুল শট শেখাবো বা স্কোয়ার কাট শেখাবো, একটা শট শেখাবো। কিন্তু ওপেন স্কিল হচ্ছে এই ওপেন স্কিল হচ্ছে র্যান্ডম ট্রেনিং, যে যেটা আমি ওই যে যেই শটটা আমি শেখাইছি সেটা আমি কিভাবে ম্যাচ সিনারিওর মতো করে শেখাবো। তো দিস ইজ দ্য অনলি ডিফারেন্স। সো একটা কোচ যখন জেনে যায় এবং বুঝতে পারে যে আমি একটা শট শিখালাম এবং এই শটটা কিভাবে সে ম্যাচে ইউজ করবে, এই জন্য আমাকে কি কি ট্যাকটিক্স ইউজ করতে হবে, সেটাই হচ্ছে কোচের সব থেকে বড় কাজ। এবং ট্রান্সফরমেশন অর ব্রিজ বিটুইন ক্লোজ স্কিল টু ওপেন স্কিল অর ব্লক ট্রেনিং টু র্যান্ডম ট্রেনিং। আমরা কিন্তু লিগের আগে আমরা প্রচুর নেট প্র্যাকটিস করি, আবার অনেকে দেখি ঘাসে নক করি। এই যে ঘাসে নক করাটা এটা কিন্তু কিছুটা র্যান্ডম ট্রেনিং, বিকজ এটা এই ধরনের পাকা পিচে তো আমরা লিগে খেলি না। প্লাস আমরা কিন্তু লেফট হ্যান্ড স্পিনার বল করে বা মিডিয়াম স্লো স্পিনাররা বল করে, তখন কিন্তু স্পিনাররা বলে না যে আমি তোমারে ড্রাইভ খেলে দিছি, স্পিনারের মতো বল করে। তো নেট প্র্যাকটিসে যখন যেটা ট্রেনিং করি একটা স্কিল, সেটা হচ্ছে ব্লক ট্রেনিং, আর নেট প্র্যাকটিসের বাইরে আমি যখন ম্যাচের মতো করে কিছু করতে যাই সেটা হচ্ছে র্যান্ডম ট্রেনিং। এবং এইটা যদি আমার কোচ একবার বুঝে যায় যে আমি কিভাবে এই ট্রান্সফরমেশনটা আনবো, তাহলে দেখবো তোমার একটা প্লেয়ার যে পারফরমেন্স যেখানে গত বছর যা ছিল তার থেকে সে ডেভেলপ করা শুরু করবে। একটা এই যে দুটো লোক ছিল ড্যামিয়ান ফ্যারো অ্যান্ড ম্যাট স্টেস, এরা হচ্ছে সায়েন্টিস্ট, এরা অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ স্পোর্টসের অনেক বড় বায়োমেকানিস্ট। তো এরা রিসার্চ করে দেখছে যে এইদিকে যে বাম দিকে যে লাইনটা আছে এটা হচ্ছে পারফরমেন্স লেভেল, আর নিচে যে লাইনটা আছে এটা হচ্ছে সময়। দেখা গেছে যে এই যে অরেঞ্জ কালারের দাগটা, এই অরেঞ্জ কালারের দাগে একটা ছেলে খুব সুন্দর করে সব শট খেলে, তার ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। কিন্তু যে ছেলেটা প্রত্যেক দিন বা সপ্তাহে তিনটে চারটে করে ম্যাচ খেলে, ওর ডেভেলপমেন্ট বা ওর শটের পারফেকশনিস্ট কিন্তু অত না। কিন্তু যে ছেলেটা শুধুমাত্র নেটের মধ্যে শট খেলার প্র্যাকটিস করে, ওর দেখা কিছুদিন পরে মনে হবে কি ও বেটার করতেছে। আর যে ম্যাচে শুধু ম্যাচ খেলে কিন্তু বেশি প্র্যাকটিস ব্লক ট্রেনিং করে না, তাকে মনে হবে দেখো এই ছেলেটা তো আপ অ্যান্ড ডাউন পারফরমেন্স, বাট এরে আমি যা বলি তাই শোনে, যেমনে শট খেলতে বলি অমনে শট খেলে। কিন্তু লং রানে এই যে ব্লক ট্রেনিং আলা ম্যাচ যখন খেলতে যায় তখন দে ড্রপ ডাউন
আর যারা ওই যে ম্যাথ সিনারিওর মতো কোনো প্র্যাকটিস করে এরা বহু দূর যায়। এটা এরা রিসার্চ করছে প্রায় 1500 প্লেয়ারের উপরে, এবং 1500 প্লেয়ারের থেকে তারা যে ডাটা নিয়েছে সেখানে দেখা গেছে যে শুধুমাত্র যে নেট প্র্যাকটিসে একটা শট ডেভেলপ করায় সেই লোকটা যেহেতু বেশি দূর যাইতে পারে না, কিন্তু নেট প্র্যাকটিসে যেই লোকটা একটা শট খেলায় কিন্তু সেটার সাথে রিলেট করে ম্যাচের, সে কিন্তু বহুদিন খেলে। তো এই জন্য কিন্তু আমরা খুব অস্থির হয়ে যাই যে সেন্টার উইকেটে ট্রেনিং করতে পারি না, সেন্টার উইকেটে ট্রেনিং করলে মনে হয় আরো একটু ভালো করতাম, সেন্টার উইকেটে ম্যাচ সিনারিও কিছু করতে পারতেছি না। তখনই আমাদের কোচের কাজ হবে যে যেহেতু আমার কাছে এই ফ্যাসিলিটিটা নাই, আমি নেটে কিভাবে আমি একটা ম্যাচের মতো করে তৈরি করবো, ম্যাচের সিনারিও তৈরি করবো। আমি তিনটা ব্যাটসম্যান, আমি চারটা ব্যাটসম্যান দিয়ে ব্যাটিং করাবো, আমি মাঝে মাঝে একটা ব্যাটসম্যান দিয়ে ব্যাটিং করবো। আমার নতুন বলের ব্যাটসম্যান মাস্ট ব্যাট উইথ নিউ বল, আমার নাম্বার সিক্স ব্যাটসম্যান অবশ্যই সেমি ওল্ড বল দিয়ে খেলবে। আমার আমার যে 9, 10, 11 নম্বর ব্যাটসম্যান আছে তাদেরকে আমি সপ্তাহে 7 দিন যদি 4 দিন যদি ট্রেনিং হয় 3 দিন আমি ব্যাটিং করাবোই, কিন্তু তার কাছে আমি সবসময় 20টা রান আশা করি। তো এই ধরনের ম্যাচ সিনারিও ট্রেনিং যে কোচটা করে সে অনেক দূর যায়। আর যে নাকি শুধুমাত্র এই একাডেমি কোচিং এর মতো খালি একটা শট সারাদিন শট গিলি মাস্টার করে, এন্ড অফ দ্য ডে আমরা রোবট তৈরি করি, নট ক্রিকেট প্লেয়ার্স। আমাদের ট্রেনিং গুলো হতে হবে যে খুব আমরা কি অর্জন করতে চাই সেই ধরনের গোল ওরিয়েন্টেড। আমাদের ট্রেনিং গুলো হওয়া উচিত ওয়েল ডিফাইন্ড, মানে আমরা কি অর্জন করতে চাই সেরকম, আমরা কি অর্জন কর আমরা আমাদের প্র্যাকটিসের স্ট্রং এথিক্স থাকবে। এবং আমরা এই যেমন আফতাব জিজ্ঞেস করলো এর আগের দিন যে আমার প্লেয়ারে নেটে ভালো খেলে কিন্তু ম্যাচে অত ভালো খেলে না, বাট তুমি এমন প্রেশার দিবা নেটের মধ্যে যেন সেই প্রেশারটা মনে হবে যে আন্ডার প্রেশারে, ম্যাচে আন্ডার প্রেশারে আছে। তো এই ধরনের ট্রেনিং সিনারিও যতদিন চেঞ্জ করতে না পারবো ততদিন কিন্তু ওই একটা শট যেটা শিখাবো সেটা আমি ম্যাচে হয়তো ভালোভাবে ব্যবহার করতে পারবো না, বা পারফরমেন্সটাও সামনের দিকে যাবে না। এর আগের দিনও আলোচনা করছিলাম আমরা যে চারটা জিনিস, একটা হচ্ছে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পার্ট। এই জিনিসটা একটা কোচ যখন একটা প্লেয়ারের মধ্যে ভালো করে দেখতে পাবে বা জানতে পারবে কোন জিনিসটা আমার প্লেয়ারের ভালো আছে, কোন জিনিসটা আমার প্লেয়ারের ইম্প্রুভ করতে হবে, এই দুইটা জিনিস যখন জেনে যাবে একটা কোচ, তখন কিন্তু তার কোচিংটা অনেক সহজ হয়ে যাবে। মনে করো আমি ডাক্তার, এখন আমার কাছে একটা রোগী যদি আসে, আমি প্রথমে তাকে কি করবো, আমি তাকে তার সাথে কথা বলে তাকে বলবো যে ওকে তোমার মাথা ব্যথা, তুমি মাথা ব্যথার ট্যাবলেট নিয়ে যাও, বা পেট ব্যথার ট্যাবলেট নিয়ে চলে যাও। কিন্তু এক সপ্তাহ পরে আবার আসলো, আইসা বললো আমার পেট ব্যথা ভালো হয়নি, তখন কি করব? তখন আমি তাকে হয়তো তার ব্লাড টেস্ট করব। ব্লাড টেস্ট করার পরে তাকে আমি আরেকটা ওষুধ দিব, তখনও দেখলাম যে ব্লাড টেস্ট করে দেখলাম যে তার অনেক সমস্যা আছে। তো সেম এরকম যখন সমস্যা অনুযায়ী আমি ওষুধ দিব। আমার প্লেয়ার মারতেছে কাভারে যাচ্ছে মিড অনে, নিশ্চয়ই গ্রিপে কোনো সমস্যা আছে। আমার প্লেয়ার টায়ার্ড হয়ে যাচ্ছে, নিশ্চয়ই ফিজিক্যালি প্রবলেম আছে। আমার প্লেয়ার দেখা যাচ্ছে যে ডেথ ওভারে ভালো বল করতেছে না, আমার উইকেট কিপার স্পিন বোলিং এ ক্যাচ ছেড়ে দিচ্ছে। ইট ক্যান বি ফিজিক্যাল, ইট ক্যান বি মেন্টাল, ইট ক্যান বি ট্যাকটিক্যাল, ইট ক্যান বি টেকনিক্যাল। তো যদি জানতে পারি যে আমার প্লেয়ারের কি রোগ আছে, আমি সেই রোগ অনুযায়ী আমি ট্রেনিং যদি করাই তাহলে কিন্তু সে ডেভেলপ করবে। আদারওয়াইজ যেদিন শুরু করছিল যেভাবে, এক বছর পরে সে সেইভাবে যাবে। অ্যাজ এ কোচ আমাদেরকে জানতে হবে যে বিভিন্ন বয়সের প্লেয়ারদের বিভিন্নভাবে ট্রেনিং করাতে হয়। একটা প্লেয়ার হচ্ছে যারা 6 থেকে 12 বছরের মধ্যে যারা একবারে খেলতে আসে, আরেকটা গ্রুপ হচ্ছে যারা নাকি আন্ডার-19 লেভেলে খেলে, আরেকটা হচ্ছে জাতীয় দলে খেলে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে। এই ডিফারেন্ট লোকদের কিন্তু সবার ট্রেনিং দরকার হয়। তো এই যে কার কি দরকার ট্রেনিং, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। যেমন একটা ছেলে যারা 8 বছর, 6 বছর, 7 বছর একবারে নতুন আসছে, তারা কি করবো আমি? এরা উল্টাপাল্টা কোশ্চেন করে, এরা অনেক ভুল করবে, এদের পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন থাকবে, এদেরকে খুব কঠিন হবে যে একই জিনিস শিখাইতে। বাট এই জায়গাটায় আমরা যেটা করব যে সেটা তাদেরকে আমি ব্লক ট্রেনিং, যেটা আলোচনা করছিলাম প্রথমে, যে আমরা চেষ্টা করব যে ফ্রন্ট ফুট ডিফেন্স এটা শিখো বাবা, কভার ড্রাইভ এটা শিখো। আর আমাদের যে অ্যাজ এ কোচ আমাদের ইনভলভমেন্ট সবচেয়ে লো, বেশি প্রেশার দেওয়ার দরকার নাই, বেশি ওয়ান অ্যান্ড ওয়ান করার দরকার নাই, লেট দেম এনজয়। আমি এনজয় ওরা এনজয়ও করবে, কিন্তু ওই টেকনিকটা ছোটবেলায় শিখে যাবে। কেননা বিভিন্ন হাতে মাসেল, আমাদের ব্রেনের মাসেল একটা 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 সিস্টেমের মধ্যে চলে। সিস্টেমে চলতে হলে আমাদের কিন্তু এই
টেকনিক্যালি এই বয়সে জানতে হবে বা শিখতে হবে, কিন্তু জোর করে চাপায় দেয়া না। সাম ফান গেমের সাথে, সাম মজা করার সাথে, সাম কিছু মানে ওরা যাতে এনজয় করে ব্যাপারটা, সেরকম এনজয়ের মধ্যে দিয়ে তাদেরকে এটা শেখাতে হবে। বাট ইনভলভেন্স অ্যাজ এ কোচ নট ভেরি সিরিয়াস। আবার যারা আন্ডার 19 লেভেল আছে, এরা অলরেডি ইউ অলরেডি ইনভেস্টেড 8-9 ইয়ার্স উইথ দেম, এরা কিছু ভুল করবে, কিছু কিছু প্লেয়ার একটু হালকা সিরিয়াস হবে, অলরেডি আমি তো জানি তো খেলা। এরা এদেরকে এদেরকে শেখাতে হলে যেটা লাগে সেটা হচ্ছে তাদের সাথে ফিডব্যাক, কথা বলতে হবে তাদের সাথে। অ্যাজ এ কোচ কি করতে হবে, যে আমি ওই একটা শর্ট শিখাইছিলাম যেটা ব্লক ট্রেনিং এবং র্যান্ডম ট্রেনিং, দুই ধরনের ট্রেনিং ওদের লাগবে। আর যে প্লেয়ারটা ডুইং রিয়েলি ওয়েল, খুব ভালো করতেছে, ওর দিকে আবার লো কনসেন্ট্রেশন থাকা উচিত, বিকজ হি ইজ ডুইং গুড, ওর ডিস্টার্ব করার দরকার নাই, ওভার কোচিং করার দরকার নাই। বা যে ছেলেটা মনে হবে যে একটু নিচের দিকে, কোচের কিন্তু অনেক দায়িত্ব থাকে তাকে আবার ম্যাচে ফিরায় আনা বা তাকে তার তার স্কিল গুলিয়ে আর ডেভেলপ করানো। আবার যারা জাতীয় দলে খেলে ওদেরও কিন্তু ট্রেনিং দরকার হয়, ওরা অলরেডি 10 বছর ধরে ক্রিকেট খেলতেছে, ওরা কিছু ওরা যে মিস্টেক গুলি করে ওরা নিজেরাই জানে যে আমি মনে হয় অন সাইডে ভালো খেলতেছি না, বা আমার মাথাটা একটু পড়ে যাচ্ছে, বা আমি যখন থ্রো করতেছি প্রবলি আমার বডি ট্রান্সফার করতেছি না, আমি যখন উইকেট কিপিং করতেছি প্রবলি আমার পা যাচ্ছে না, বিকজ ওরা জাতীয় দলে অলরেডি খেলে, ওরা জানে ওদের সমস্যাটা। এই জায়গাটা দরকার হয় কোচের কিন্তু লট অফ কোশ্চেনিং কর। আচ্ছা তুমি যখন সেট থাকো তখন তোমার মাথার বুদ্ধিতে কি যায়, তুমি যখন এই 80-90 করে আউট হয়ে যাচ্ছ তোমার কি সমস্যা হয়, তো ও তখন ও জানে তো ওর সমস্যাগুলি, তখন ওই কোশ্চেন করতে হয়, কোশ্চেন করতে 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 ও নিজেই বুঝে যায় যে ইয়েস আমার মনে হয় ওই সময়টায় আমার মেন্টাল ব্যাপারটা একটু ইনভলভ হওয়া উচিত, ওই সময়টায় মনে হয় আমার হাত টায়ার্ড হয়ে যায়, আমার মনে হয় একটু রিল্যাক্স করা উচিত, আমার মনে হয় ডিপ ব্রেথিং করা উচিত। এই ধরনের কোশ্চেনিং করতে হয় যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে বা যারা জাতীয় দলে খেলে। এই সময়টা দরকার হয়, খুব মোটিভেশন দরকার হয় কোচের পাশে থেকে তাকে মোটিভেট করা। আর প্র্যাকটিস টাইপটা নট মাছ স্কিল, নট মাছ ব্লক ট্রেনিং, মোর ম্যাথ সিনারিও টাইপ ট্রেনিং এর দরকার হয়। অ্যান্ড অ্যাজ এ কোচের ইনভলভমেন্টস হতে হয় ভেরি ভেরি হাই এখানে, কেননা জাতীয় দলের প্লেয়ার ই অলরেডি ইনভেস্ট 15-16 বছরের পেছনে, তো এই প্লেয়ারটার প্রতি ইনভলভমেন্টের কোচের ইনভলভমেন্টটা অনেক বেশি থাকতে হয়। আর আমরা সাধারণত যে স্কিল শেখাই আমরা এগুলি খুব ভালো করে জানি, আমরা একটা প্ল্যান করি, ওই প্ল্যানটা করার পরে ওই প্ল্যানটা করতে থাকি, তারপরে চেক করি ইন বিটুইন, আবার মাঝখানে আবার চেক করি, আবার প্ল্যান করি, এই এই সাইকেলে যায়। আর স্পার অ্যান্ড গেম মেথড এগুলি তো একেবারে সহজ জিনিস আমরা জানি, এটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না এখানে। তারপরে বলে নেই, স্পার হচ্ছে যে SPIR, এস হচ্ছে শো, প্র্যাকটিস, ইনস্ট্রাক্ট, রিওয়ার্ড। আমি এগেন, স্পার হচ্ছে র্যান্ডম ট্রেনিং, যেমন আমি একটা শর্ট খেলবো সেটা আমি তাকে প্রথমে বলবো যে আমি তোমাকে আজকে স্কোয়ার কাট শেখাবো, তো আমি তাকে শর্টের কথা বললাম, এস ফর শর্ট, এটা পি ফর হচ্ছে আমি ওকে বললাম, আমি যখন দেখা দিলাম ডেমনস্ট্রেট করলাম, ও গিয়ে প্র্যাকটিস করলো, ও যখন প্র্যাকটিস করতে থাকলো, আই ফর ইনস্ট্রাক্ট, আমি তাকে আবার গিয়ে ঠিকঠাক করে দিলাম, একটু লাস্টে দেখে নিয়ে বললাম তুমি ভালো কাজ করছো। যদি সে 5টা ভালো কাজ করে, এই সরি 10টা কাজ করে, এর মধ্যে যদি একটা ভালো কাজ করে, ওই একটা নিয়ে কথা বলা উচিত যে আর তুমি কিন্তু ওই 5টা শট খেলছিলে, একটা শট খুবই ভালো খেলছিলে, আর বাকি শটগুলিও ভালো হতো যদি তুমি এই এই কাজগুলো করতে। আর গেমটা কি, স্কোয়ার কাটটাই আমি শিখাইলাম, স্কোয়ার কাটটা আমি আমি বলবো যে ভাই স্কোয়ার কাট তুমি মারবা, মাটি দিয়ে যাবে এবং পয়েন্ট এবং গালির মাঝখান দিয়ে বলটা যাবে, তো এরকম একটা গেম সিনারিও তৈরি করে ও যত ওর মধ্যে ওই কম্পিটিটিভনেসটা আনা। তো ওই যে স্কোয়ার কাটটা আমি ব্লক ট্রেনিংয়ে শিখাইলাম, সেটা আমি ম্যাচ সিনারিওতে নিয়ে যাব, দ্যাট ইজ গেম গেম। আর স্কিল ড্রিলটা কি, সাধারণত 1 নম্বরে হচ্ছে প্রিপেয়ার এভরিথিং ইন অ্যাডভান্স, মানে সব কিছু আমি আগে থেকে তৈরি করে রাখবো, আমি আমি আজকে আমার কতগুলি কোন লাগবে, আমার কতগুলি বল লাগবে, আমার কতগুলি ব্যাট লাগবে, আমার সমস্ত জিনিস প্লাস টোটাল প্ল্যানটা আমি করে রাখলাম। স্টেজ টুটা হচ্ছে যে আমি আজকে যেই যেই জিনিসগুলো আজকে শেখাবো আমার প্লেয়ারদের, সেইগুলো আমি একটা সুন্দর করে ওদেরকে ব্রিফ ডেসক্রিপশন দেবো এবং কেন করাচ্ছি এটা আমি বলবো। আর থার্ড যেটা হচ্ছে,
যে ডেমনস্ট্রেট দ্য হোল স্কিল উইদাউট কমেন্ট অ্যান্ড নর্মাল স্পিড, মানে আমি প্রথমে যে যেই কাজটা করব সেটা আমি প্রথমে তাদেরকে নর্মাল কাভার ড্রাইভ স্কোয়ার কাট খেললাম, তারপরে স্লোলি কোচিং পয়েন্টগুলি বললাম যে ব্যাকলিফ্ট ইম্প্যাক্ট ফলো থ্রু, সো এগুলি স্লোলি স্লোলি বলবো। আর এই 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 স্টেজ থ্রির সাথে স্টেজ ওয়ান টু থ্রির সাথে আরেকটা স্টেজ ওয়ান টু থ্রি আছে, এখানে লেখা নাই, সেটা হচ্ছে যে আমি যদি কাউকে কিছু কোনো প্লেয়ারকে কিছু কোনো জ্ঞান দেই বা কিছু বলি বা একটা নতুন জিনিস শেখাই, ফার্স্ট থিং হবে আমি ওই ব্যাপারটা তাকে অনেকবার করে বলবো। যেমন আমি তোমাকে আজকে ইনসুইং বল শেখাবো, বুঝছো, ইনসুইং বল হচ্ছে অস্টাম্পের বাইরে থেকে ঢুকবে এটা শেখাবো, এরকম কয়েকবার বলতে হবে, কয়েকবার বলতে হবে। বলার পরে ওর মাথার মধ্যে তখন যখন ও অনেকবার শুনলো কথাটা, তখন ইউ ডু ইট, যখন আমি দেখাইলাম অ্যাজ এ কোচ, তখন ও দেখলো আমার কোচ বলছে যে এটা ইনসুইং, আমি এটা দেখলাম ইনসুইং, এই যে ছবিটা ওর মাথার মধ্যে ঢুকে গেল না, তারপর যখন সে কোচটা করতে যাবে তখন কিন্তু তার কাছে জিনিসটা সহজ হবে। আমরা যখন ইয়েতে যাই, চায়নাতে যাই বা থাইল্যান্ডে যাই বা ইয়েতে অনেক সময় মালয়েশিয়া সিঙ্গাপুরেও যাই, তো অনেক নতুন প্লেয়ারদেরকে যখন অফ স্পিন বলি না, ওটা কিছুক্ষণ লাগে বুঝতে অফ স্পিন কি আবার, কিন্তু যখন নেপালে যাই বা মিডল ইস্টে যাই বা ইভেন পাকিস্তানে, তখন হয় কি ওরা অলরেডি জানে ও অফ স্পিন, শাহিদ আজমল তো অফ স্পিন করে আমরা জানি, মুরলীধরন তো অফ স্পিন করে আমরা জানি। সো এই যে পিকচারটা, যতগুলি যত পিকচার দেওয়া যায় আমার একটা বাচ্চাকে বা একটা ছেলেকে যে যে আমি কিন্তু আজকে তোমার এই জিনিসটা শিখাবো এবং ভিডিওটা দেখাবো, তো এই যে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ নেপাল এই সুবিধা হচ্ছে কি, এরা টেলিভিশন খুললেই দেখে খেলা, এবং দেখ খেলা দেখলে কিন্তু মানুষ মানে যে কোনো জিনিস মানুষ যে শেখে 73% মানুষ শিখে হচ্ছে দেখে, মানে 73% মানুষ শিখে দেখে, সরি 70% মানুষ শিখে দেখে, 23% মানুষ শিখে হচ্ছে বাই ডুইং, আর অনলি 7% মানুষ শিখে হচ্ছে শুনে। তো সব থেকে বেশি 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 করে তারে আমরা যদি দেখাইতে পারি, এবং দেখানো দেখানোটাই হচ্ছে হাজার হাজার পিকচার মাথায় থাকে তাদের, তো যখন সে করতে যায় তখন সে অলরেডি জানে, তার মাথার মধ্যে ছবি তোলা আছে। তো তিনটা স্টেজ, একটা হচ্ছে যে আমি যদি কাউকে কিছু শেখাতে যাই, প্রথমে ওই জিনিসটা কি শেখাতে চাই এটা তাকে পুরো স্টেপ বাই স্টেপ বাই স্টেপ, আমি আবার এখানে যাই একটা জাস্ট একটা সেকেন্ড, আমি যদি কাউকে শেখাতে যাই আমি খুব ভালোভাবে জানবো যে আমি কি শিখাইতে যাচ্ছি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমি তাকে যে শেখাবো সেখানে স্টেপিংগুলো স্টেপগুলো একটা দুইটা তিনটা স্টেপগুলি কি, আমি প্রথমে আমি যদি কাউকে ব্যাকফুট ড্রাইভ শেখাই, আমি তো প্রথমেই কাঠের বলের ড্রাইভ যদি বলি একটা ছেলেকে ক্যানট প্লে, তো প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে তাকে বলা, তারপর তাকে দেখানো। তো প্রথমে আমি বললাম, আমি দেখাইলাম বা ভিডিওতে দেখাইলাম বা একটা প্লেয়ারকে নিয়ে দেখাইলাম, দেখলো, এই দুইটা কম্বিনেশনে তার মাথায় একটা পারমানেন্ট পিকচার বা পারমানেন্ট লার্নিং হয়ে গেল। দেন যখন সে উইদাউট বলে করবে, শ্যাডো প্র্যাকটিস করবে, তখন তার মাসেলগুলি শিকা শিকা শুরু করবে, মাসেলগুলি জানবে ইয়েস হাতটা এইভাবে নামবে, হাতটা এখানে এসে থামবে, তো মাসেল জানলো। তারপরে আমি করলাম কি, তারে উইদাউট বলের পরে আমি তাকে স্টেশনারি বলে দিলাম, যে বলটা থামে আছে ওইটা এসে মারা শুরু করলো, তো তখন সে যে এই যে কাইনেটিক ইম্প্যাক্ট যখন শুরু হলো তখন আমি আস্তে করে দেওয়া শুরু করলাম, তখন তার মাসেলও জানে যে আমি আস্তে আস্তে করে এখানে লাগাবো। তারপরে যখন সে অনেকবার করে ফেলবে এটা, তখন সে চোখ বন্ধ করে ওই শটটা খেলতে থাকে। তো এই যে স্টেজ স্টেপগুলি যদি একটা কোচ জানতে পারে যে আমি কি শিখাবো কিভাবে শিখাবো, এই দুইটা জিনিস একবার যদি জেনে যায় কোচ, কোচ স্টপ করা কঠিন হয়ে যায় তখন। এগেন আবার বলতেছি আরেকবার, আমরা প্র্যাকটিস করি দুইটা কারণে, একটা কারণ হচ্ছে যে আমরা একটা জিনিস শিখি, আমরা প্র্যাকটিস করি আমাদের পারফরমেন্স বাড়ানোর জন্য, তো যেই জিনিসটা শিখি সেই জিনিসটাই যদি আমরা ভালো করে পারফরমেন্সের পর্যায়ে নিয়ে যেতে পারি, দেন অনলি উই উইল গেট সাকসেস। আমার মনে হয় আমি অত ডিটেইলে, আজকে এটা কঠিন সাবজেক্ট বাট অত ডিটেইলে আমি যাইনি, বাট যতটুকু আমরা বুঝছি আমরা এখন এটা নিয়ে আলোচনা করতে পারি, কেন আমার অলরেডি 35 মিনিট চলে গেছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল নাজিম। নাজিম বলো। যে ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে,
যে একটা প্লেয়ারের যখন কোন একটা টুর্নামেন্ট যখন শুরু হয়েছে, যখন 4-5টা ম্যাচ ও রান করতে পারছে না, তো তখন আমরা যখন এরকম সিচুয়েশন ফেস করছিলাম, তো মানে কিছু কোচে জিজ্ঞেস করলে বলতো যে তুমি একটু সময় নাও, মানে আর অনেকে বলছো যাই স্ট্রোক খেলো, ঠিক আছে। তো এখন মানে আসলে এটা আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তো আমি এটা কি বললে জিনিসটা ভালো হয়? একটা কোচ কিন্তু এডুকেটেড কোচ হতে হয়। ওই ফালতু কোচ হয়ে লাভ নাই যে তুমি গিয়ে চালাইবা খালি বা তুমি একটু ঠান্ডা থাকো, এসব কোনো এটা এসব এসব ভুল উত্তর। উত্তর হওয়া উচিত স্পেসিফিক উত্তর। আমি আমি আমার প্লেয়ারকে আমি ডায়াগনোসিস করবো, আমার প্লেয়ার অফ স্ট্যাম্পের বাইরে আউট হইতেছে, হ্যাঁ, বা সে সেট হয়ে আউট হইতেছে, বা ভালো বলটা বেচারা কপালে পড়ে যাচ্ছে। ফিডব্যাকটা ওই ওই লেভেলে হওয়া উচিত। আমার একদম ট্রু ফিডব্যাক দিবা যে ইয়েস, আমার কাছে মনে হচ্ছে যে তুমি ইউ আর এ গুড প্লেয়ার, তুমি আগে অনেক ভালো খেলছো, তোমার এই একটা দুটা ম্যাচ ভালো হয়নি, বিকজ তোমার যখন তুমি নতুন বল খেলতেছো তোমার মনে হয় পিছের পাটে দেরি করে যাচ্ছে, বা মাথার এক্সাক্ট ফিডব্যাক দিবা। ওই যদি তুমি উল্টা পাল্টা ফিডব্যাক দাও না, ওই প্লেয়ারের কোনো লাভ হবে না। তো বি স্পেসিফিক যে আমি, বাট এই জন্য কোচের না এই স্কিলটা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকতে হয়, তাহলে কিন্তু তুমি ট্রু ফিডব্যাক দিতে পারবে। আমরা কি করতে শুনছি বা দেখছি কি, আচ্ছা তুই এক কাজ করবি, তুই ইয়া এবার না চালাবি খালি, দিস ইজ রং, গিভ দেম এ ট্রু ফিডব্যাক অ্যাজ এ কোচ। জি জি, অনেক সময় এরকম বলছে, অনেকে বলে যে যাই স্ট্রোক খেলবা, আর অনেকে বলে যে 15-20টা বল আগে দেখো। আসলে মানে এটা একটু কনফিউশন আছে ভুল। আমি আমি তোমার আরেকটা, এই যে 15-20টা বল দেখো বললো, আরেকজন বলে স্ট্রোক খেলো, তুমি তো জানো না এটা তো ওপেন স্ক্রিন, তুমি তো জানো না কি বল আসতেছে, তুমি গিয়ে চালাবে কেন? তোমার একদিন 10 দিনে একদিন ঘটে গেল, একদিন দেখো হয়ে গেছে ঠিকই, বাট দ্যাটস নট রিয়েল, মানে মানে রিয়েল কোচিং। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চন ছিল হচ্ছে, আমার একটা ছেলে, ও অলমোস্ট 20-25টা ম্যাচ খেলেছে, 25টা ম্যাচের মধ্যেও 35-45 এর মধ্যেই ও আউট হয়ে যাচ্ছে। আমি ওকে যখন ও টি20 খেলে সেম রেজাল্ট, যখন ওয়ানডে খেলতেছে ওয়ানডের মধ্যে ও সেম রেজাল্টই হচ্ছে। তো ওর বয়স কত? আন্ডার 16। আন্ডার 16 তার মানে ও ইন্টারমিডিয়েট লেভেলের প্লেয়ার, এবং সে জন্য ওই তার সাথে তোমার তোমার কি মনে হয় তার টেকনিকে কোনো সমস্যা আছে, যে সে টেকনিক্যালি কোনো ভুল খেলতেছে, মানে যখন আউট হয় তোমার কি মনে হয় ও কিভাবে হচ্ছে? ও ম্যাক্সিমাম স্পেসিফিক কোনো আউট হচ্ছে না, দেখা যাচ্ছে কোনোদিন রান আউট হয়ে যাচ্ছে, কোনোদিন দেখছে দেখছে মানে ও শর্ট শর্ট খেলতে যে আউট হচ্ছে, মানে স্পেসিফিক নাই যে এরকম, যে আমি এটাও খেয়াল করছি যে ও কত বল খেলে এবং কত সময় খেলে, ওইটাও আমি দেখতে যাই ম্যাক্সিমাম ম্যাচে চেষ্টা করছি দেখার জন্য, বাট সামহাও ও 35-45 এর মধ্যে আউট হয়ে যাচ্ছে। এটা তো একটা ভেরি ক্লাসিক কেস, আমার কাছে খুব ভালো লাগছে যে তুমি যেটা করতে পারো এটা, ওর সাথে তুমি ওয়ান অন ওয়ান বসবা, বসে তুমি বলবা যে দেখো তুমি যখন 35-40 আউট হয়ে যাচ্ছ, তোমার কিন্তু টার্গেট হওয়া উচিত কিভাবে আমি এইটাতে 50 বানাবো। তো এই যে 50 বানানোর গল্পটা তুমি ওর সাথে অনেকবার বলবো, অনেকবার বলবো যে তুমি কিন্তু 35 আউট হয়ে যাচ্ছ, তার মানে তুমি খারাপ প্লেয়ার না, তুমি 35 রান সবাই করতে পারে না, তো স্কোরিং 35 রানস দ্যাট ইজ গুড, বাট তুমি যখন 35 এ আসবা ইউ থিঙ্ক দ্যাট ইউ আর ইন 10-20-12 এরকম, বা তুমি অলরেডি 50 করে গেছো, তো ওই যে ভ্যাকিউমটা আছে সামহাও ওই ভ্যাকিউমটা ওরে ওখান থেকে জাম্প করে পার করাও, দেখবা ভালো করবে। তুমি ওর দুইটা দুইটা উদাহরণ দিতে পারো, একটা হচ্ছে তুমি ও যখন ওই সময়টা 30-40 এর মধ্যে থাকবে, আস্ক হিম টু মানে থিঙ্ক দ্যাট তুমি অলরেডি 50 হয়ে গেছে, অর আস্ক হিম টু বি ইউ আর অ্যারাউন্ড 12-13 রানস এরকম আসো। সো তখন হবে কি তার ওই ওই যে একটা আননোন একটা মেন্টাল ব্যারিয়ারের মধ্যে আছে, সেটা সেটাতে বের হয়ে আসবে। বাট অ্যাজ এ কোচ ইউ নিড টু টক, অনেক কথা বলতে হবে ওর সাথে, বাট পজিটিভ কথা, নট নেগেটিভ কথা। ফুল ভাই, ইয়েস আশাফুল, হ্যাঁ ফুল ভাই, আমার ভাইয়ার ছেলে তানজিল, ও বয়স ছিল 10, তো ওরে যখন আমি আন্ডারআর্ম দেই, আন্ডারআর্ম যেখানে দেই সেই জায়গায় সুন্দর মারতে পারে, যখন আবার ওভারআর্ম হয় তখন ওর আগে ও লেফট হ্যান্ডি, ওর রাইট লেগটা খালি লেগ সাইড এর দিকে যায়, আর অফ সাইড এর দিকে বল গেলেও লেগ সাইড এ যায়, এটা কি ড্রিল বা কিভাবে ইমপ্রুভ করানো যাবে? গুড, এটা কিন্তু ওই যে প্রোগ্রেশন, প্রথমে যে হচ্ছে প্রোগ্রেশন আছে, প্রথমে যে যেমন ওরে কিন্তু ক্লোজ, যেটা ক্লোজে ও ভালো, ওপেনে আসলে দেখি খালি পা একদিকে যাইতেছে, তো ওরে কিন্তু ওই একেবারে সহজ, ওরে কিন্তু শিখাইতে হইব যে
ওই যে স্টাম্পের বাইরে ওর একটা কাজ, ওর কিন্তু ওর অনেক কাজ দরকার নাই, শুধু একটা কাজ ওর, সেটা ফুটওয়ার্কটা কিভাবে ওইদিকে নেওয়া যায়। তো ফরগেট অ্যাবাউট হিজ শট, একটু ভুলে যায় যে ওর কি শট খেলবে কিছু না, ওরে উইদাউট বলে প্রথমে ওরে বলতে হবে যে আমার মনে হয় তুমি ওই জায়গাটা পা নিলে ভালো করবে, তারপরে বল ছাড়া কিছু দশটা বারোটা খেললো, তারপরে বলটা থামা, বলটা স্টেশনে রেখে ও খেললো, খেলতে 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 ওর পায়ের মাসেলের সাথে হয় কি সবকিছু কন্ট্রোল করে আমাদের মাথা, কিন্তু তো মাথা যখন জেনে যাবে অটোমেটিক্যালি এটা হবে। সো প্রথমে সবচেয়ে সহজ হচ্ছে প্রোগ্রেশনটা, প্রোগ্রেশনটা কি প্রথমে সহজ, প্রথমে ওকে বললা, তারপর উইদাউট বল, তারপরে স্টেশনারি বল, এটা দেখা গেল যে হয়ে গেছে এর মধ্যে, বাট এটা প্রেস করে দেখ কি হয়। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ আসসালামু আলাইকুম বুলবাই ভাই, আমি হীরা বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো হীরা। বুলবাই আমি ওপেন স্কিল সম্বন্ধে বলছিলাম, আমাদের কিছু প্লেয়ার আছে যাদের বেসিক অনেক সুন্দর এবং অনেক স্ট্রং, কিন্তু তারা আর্লি যখন যায় তখন তাদের সেটিং একটু প্রবলেম হয়, দুই তিন ওভার যখন সার্ভাইভ করে ফেলে তখন সে বিগ স্কোর করতে পারে এবং সে অনেক সুন্দর সুন্দর শটস করে, তো এই ক্ষেত্রে কি করা যায়? এই তুমি তো জেনেই গেছো ওর সমস্যা কি, তো তুমি যেটা করতে পারো নেটে তুমি ওর নতুন বলে ওই ধরনের সিনারিও তৈরি করতে হবে যে দেখ প্রথম এই 18টা বল, এই 18টা বল তোমাকে উইকেট টিকে থাকতে হবে। তো ও যদি মনে করে যে নেটের মধ্যে যে 18টা হয় কি নেটে, কিন্তু এর আগের দিন বলছিলাম যে নেটে কিন্তু আমরা এক মিনিটের মধ্যে প্রায় 7-8টা বল খেলি, আর ম্যাচে কিন্তু আমরা 40 সেকেন্ডে একটা বল খেলি। তো ইউ হ্যাভ টু ক্রিয়েট এ সিনারিও দ্যাট 20 সেকেন্ডে একটা বল আসতেছে, নতুন বল, একটা বলার বল করবে, তো একটা বলার বল করবে, দুইটা বলার না একটা বলার, একটা বলার বল করবে, ওরে যেন ওই রকম নতুন বলের সিনারিওতে ও কিভাবে ওই ফেস করতেছে, একদিনে হবে না কিছুদিন লাগবে। তো ও যখন নেটে এই ধরনের হার্ড ট্রেনিং করবে বা প্র্যাকটিস করে যাবে তখন ও যখন মাঠে যাবে কিছুটা সহায়তা হবে। তো যেহেতু তুমি জেনে গেছো যে ওর সমস্যাটা কি, তো এখন তোমার কাজ হবে যে ওই যে প্রথমে বললাম তোমাকে জানতে হবে যে স্টেপ গুলো কি। তো এক নম্বর স্টেপ হচ্ছে ওকে বলা, দুই নম্বর স্টেপ হচ্ছে যে ওই ওই একটা এনভায়রনমেন্ট তৈরি করা নেটের মধ্যে, তারপর দেখো কি হয়। থ্যাংক ইউ বুলবাই। জি আসসালামু আলাইকুম। বুলবাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির, আবির বলো, বলো আবির। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে গিয়ে ধরেন আমি একটা কম্পিটিশন ফেসে আছি, ওই কম্পিটিশন ফেসে আমি বুঝতে পারতেছি একটা প্লেয়ারের মানে ভালো ধরনের সমস্যা হচ্ছে টেকনিক্যালি, হ্যাঁ ওই সিচুয়েশনে ওই জায়গাটা হ্যান্ডেল করব কিভাবে, কারণ এটা হইতে পারে তার আমার অনেক সময় দিতে হইতে পারে, অনেক মানে মোটিভেটিং হইতে পারে, তো কিন্তু টেকনিক্যাল প্রবলেম, এইটা একটা। আর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে গিয়ে ধরেন গ্রেগ চ্যাপেল যখন ইন্ডিয়াতে কোচিং করাইতে গেছে, ও তো মনে করছে সচিনের চেয়ে ভালো জানে, বয়স বেশি, জ্ঞান বেশি, এখন মানে মূলত যেটা যে একটা কোচের কিভাবে আমি মানে কতটুকু বুঝবো যে আমার কতটুকু বোঝানো দরকার, আর মানে একটা থাকে না যে আমি এখন আমার এমন হতে পারে আমার যে ভালো আমি একটা প্লেয়ারকে আমি কোচিং করাতে যাইছি, ধরেন আমি তামিম যদি ব্যাটিং কোন একটা সমস্যা নিয়ে আলাপ করতে চাই, ওই ক্ষেত্রে নিজেকে মানে মাপাটা কতটা জরুরি এবং কিভাবে মাপবো? এক্সেলেন্ট। প্রথম কোশ্চেন আবির, যেটা তুমি বললে যে সিজনের মাঝখানে আমার মনে হয় টেকনিক, যেটা টেকনিক নিয়ে অত মানে ফাইন টিউন ছাড়া বড় ধরনের চেঞ্জে যাওয়া ঠিক না, যে সে কেননা একটা প্লেয়ার তুমি সাপোজ সে নিশ্চয়ই ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তো ফার্স্ট ক্লাস ক্রিকেটার কিন্তু সে এলিট লেভেলের ক্রিকেটার, এলিট লেভেলের ক্রিকেটার কিন্তু সে অলরেডি ধরো আজকে প্রায় 10-12-14 বছর সে খেলছে ক্রিকেট, তো একটা সে সাকসেসফুলি একটা টেকনিকে সে খেলতে খেলতে এই পর্যন্ত আসছে। তো যখন তার পারফরমেন্স হয় না অনেক চারটা কারণ হতে পারে, এটা টেকনিক হতে পারে, ট্যাকটিক হতে পারে, ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, এন্ড তুমি আইডেন্টিফাই করছো এটা টেকনিক। তো ম্যাচের মধ্যে এই সিজনের মধ্যে টেকনিকটা চেঞ্জ করতে হলে ডু এ ফাইন টিউন বাট গিভ ইম লট অফ মোটিভেশন, বাট সিজনের মধ্যে আমার মনে হয় না টেকনিক বেশি চেঞ্জ করা উচিত, বাট ওই জায়গাটা কোচের বড় দায়িত্ব হচ্ছে যে কিভাবে সে যেহেতু আগে ভালো খেলছিল এই টেকনিকেই, কোচের কাজ হবে যে এই টেকনিকে সেভাবে কন্টিনিউ করতে পারে। আর সেকেন্ড কোশ্চেন যেটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে পারি কি এইটার সাথে, ফার্স্ট প্রশ্নের সাথে, ধরেন আমাদের যে মানে আমাদের যে কোচিং এডুকেশন যেই প্রোগ্রাম গুলা থাকে এগুলা মোস্টলি কিন্তু ডেভেলপ কান্ট্রির কনসেপ্ট থেকে আসে, ধরেন সে একটা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে যখন একটা প্লেয়ার খেলতেছে সে কিন্তু একদম 8 বছর বয়স থেকে প্রপার কোচিং পেয়ে আসতেছে, বাট আমরা দেখি আমাদের দেশে কিন্তু এখনো ধরেন এলিট প্লেয়ার যে বললেন ধরেন ফার্স্ট ক্লাস প্লেয়ার ভালো প্লেয়ার কিন্তু দেখা বেসিকে অনেক সমস্যা,
ওই ক্ষেত্রে কি করা যেতে পারে? মানে আমাদের তো এডুকেশনটা কিন্তু এখনো ওভাবে প্রপার অনেকেই পেয়ে আস, একদম ABCD শুরু করা লাগে, তো ওই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাডজাস্ট করব কিভাবে? ওই যেটা বললাম যে টেকনিকটা আমার সিজনে যতটা ওর মেন্টাল হেলথ যত দেওয়া যায় এবং টেকনিক্যালি ডোন্ট ব্রিং মাচ, ব্রিং লট অফ চেঞ্জেস, ওর তাহলে সব একবার শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেটা তুমি বললা যে আমাদের দেশের কোচিং আর বিদেশিদের কোচিং এর মধ্যে, আমার আমি তো খুবই হোপফুল এই যে গ্রুপটার সাথে এখন বসে আছি, এই গ্রুপটা যেই লেভেলে ক্রিকেট খেলছে, এই গ্রুপটা যদি জেনে যায় যে আমার স্কিল কিভাবে শিখাইতে হয়, তাহলে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন ক্রিকেটার উইল বি ডিফারেন্ট লেভেলস অফ ক্রিকেটার। আচ্ছা কোশ্চেন, তোমার যে কোশ্চেন এক নম্বর কোশ্চেন, ওখানে আরেকটু থাকি এখানে, যে ওই যে টেকনিক যেটা ছোটবেলা থেকে আমরা শিখি সেটা কিন্তু একটা একটা সময়ের মধ্যে দিয়ে যায়, তো সময়টা এখানে বড় ব্যাপার, এখানে কি ধরনের কোচিং পেলো এটা বড় ব্যাপার না, যেহেতু সময়ের সাথে সাথে আমাদের মাসেল ডেভেলপ করে, আমাদের ব্রেন এবং মাসেলের যে কম্বিনেশন আছে সেটা ডেভেলপ করে যায়, তো এখানে কিন্তু প্রপার ট্রেনিং থেকে এটা পার্মানেন্ট ট্রেনিং টেকনিকটা বেশি কাজ করে। সো এগেইন ডোন্ট টাচ মাচ উইথ হিজ টেকনিক্স। আর সেকেন্ড কোশ্চেন যেটা বললাম সেটা হচ্ছে যে গ্রেগ চ্যাপেল অ্যাজ একটা কোচ, কিন্তু যখন কোচ হয় তখন তার তার টুপিটায় লেখা থাকে কোচ, আর যখন সে খেলে তার টুপিতে লেখা থাকে সে প্লেয়ার। তো এই যে এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমি গ্রেগ চ্যাপেল ছিলাম না আমি কে ছিলাম, এটা একটা ভুল ব্যাপার। যে যেমন জাভেদ মিয়াদাদ কিন্তু সাকসেসফুল কোচ হতে পারে নাই বিকজ সবাই জাভেদ মিয়াদের মতো খেলতে পারে না, জাভেদ মিয়াদাদ চাইছিল যে ওর মতো সবাই খেলবে কিন্তু সে পারে নাই। সো অ্যাজ এ কোচের কিন্তু কোচের রোলটা জানো, যে আমার কোচের রোল হচ্ছে যে আমি একটা ছেলেকে ভালো পারফরমেন্স করার জন্য সাহায্য করব, এটা কিন্তু কোচের সবচেয়ে বড় কাজ। এই সাহায্যের মধ্যে টেকনিক আসবে, ট্যাকটিক্স আসবে, ফিজিক্যাল আসবে, মেন্টাল আসবে, মোটিভেশন আসবে। তো কোচের রোলটা যদি কোচ ভালো করে জানতে পারে তাহলে কিন্তু কমিউনিকেশনটা ভালো হয়। একটা সাকসেসফুল কোচের গল্প বলি, সেটা হচ্ছে গ্যারি কার্স্টেন। গ্যারি কার্স্টেন যখন ইন্ডিয়াতে আসলো তখন ইন্ডিয়ান টিমে রাহুল দ্রাবিড় খেলে, ধোনি খেলে, টেন্ডুলকার খেলে, সবাই খেলে, আবার একদম নতুন প্লেয়ার যারা রোহিত টোহিত ওরা আসলো তখন। তখন গ্যারি কার্স্টেন একটা কথা বলছিল যে ড্রেসিং রুমে বলছে যে বড় বড় সমস্যাগুলি আমরা সবাই মিলে সমাধান করব আর ছোট ছোট সমস্যা আমরা কেয়ার করব না। আর গ্যারি কার্স্টেন সবসময় পড়ে থাকতো হলো ওই যেগুলি রান করতো না ওদের সাথে, টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এদের সাথে সে যাইতই না। তো এই জন্য দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ বেটার কোচ অ্যান্ড এ অ্যাভারেজ কোচ। গ্রেগ চ্যাপেল বড় মানুষ, বড় মাপের প্লেয়ার ছিল, বাট অ্যাজ এ আমরাও কিন্তু অনেকে যারা ন্যাশনাল প্লেয়ার যারা আসি আমরা এখানে, আমরা যখন কোচিং করতে যাবো আমরা কিন্তু শুরু করবো একেবারে জিরো লেভেল থেকে, একেবারে নিচে থেকে। উই উইল ইউজ আওয়ার প্লেয়িং এক্সপিরিয়েন্স ইন বিটুইন, বাট অ্যাজ এ কোচ আমার মনে হয় যে ওই যে কোচের যে রোলটা আছে ওই রোলের বাইরে যাওয়া উচিত না। মানে আমার কাজ হচ্ছে যে একটা প্লেয়ারের বেস্ট পারফরম্যান্সটা বের করে আনা। বলুন ভাই, আমি একটা কোশ্চেন ছিল। হ্যালো, থ্যাংক ইউ। স্যার বলো। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা যখন ম্যাচ খেলতে যাই কিছু প্লেয়ার আছে যে আর্লি খুব ভালো খেলে, গিয়ে দেখা যাচ্ছে দুই তিনটা শট কিংবা আট দশটা শট খুব ভালো খেলে কিন্তু অনেকক্ষণ ব্যাটিং করতে পারে না। অথচ আমরা ওইসব প্লেয়ারকে যখন প্র্যাকটিস করাই সব ধরনের প্র্যাকটিস করানোর ফ্যাসিলিটিস থাকে কিংবা সুযোগ দিয়ে থাকি, নকিং, ড্রিল কিংবা নেট, কিন্তু ম্যাচে যে একই ঘটনা পরপর একই ঘটনা যে আর্লি ব্যাটিং করতে গিয়ে কিংবা ব্যাটিং এ গিয়ে খুব তাড়াহুড়া করে, সেই ক্ষেত্রে কি করা যায়? এটা তুমি যখন হয় কি এই যখন এই খেলাটা কোচ কিন্তু খেলতে পারে না, হয় কি যে কোচ করে কি কোচ হয়তো কিছু ইনফরমেশন দিয়ে শেষ, কাজটা করে প্লেয়ার। প্লেয়ারকে যত তুমি ইন্ডিপেন্ডেন্ট না বানাবা যতদিন, যে ওই নেটের মধ্যে গেলো খুব ভালো ব্যাটিং করলো বাহাবা দিলাম শেষ, এটা না। কিন্তু একটা কোচের প্রধান কাজ যেটা হবে সেটা যে আমি প্লেয়ারটাকে নিজের মতো করে ছেড়ে দিব এবং নেটের মধ্যে আমি দেখবো যে ও কি বিহেভ করতেছে, বিহেভ করতেছে বলতেছে যে তুমি বললে যে ম্যাচে সে কয়েক কিছুক্ষণ ভালো খেলে তারা ভালো খেলতে পারে না, তোমাকে কিন্তু ওকে বলতে হবে যে ভাই তুমি কিন্তু এই ভুলটা করতেছো। ও যদি তুমি যদি ওর ভুলটা ভালো করে না ধরা দিতে পারো একদিনে ডেভেলপ করবে না, বাট ইফ ইউ রিপিটেডলি যদি বলতে থাকো যে তুমি এই ভুল করতেছো, তুমি এই ভুল করতেছো, এই ভুলটা করার জন্য তোমাকে আমি এই ট্রেনিংটা করাচ্ছি, যে আমি নেটের মধ্যে তোমাকে আমি আরো হার্ড ট্রেনিং করাচ্ছি। হার্ড ট্রেনিং কি যে ধরো তুমি প্রথম 50টা বলে তুমি এইভাবে তুমি ডিফেন্সিভ থাকবা, তোমাকে যদি বলা হয় যে তোমার যেই বলটার মে আমরা বলি না যে বল দেখে খেলো, বাট এটা কিন্তু একদিনে হয় না, এটা অনেক সময় লাগে। ওই ছেলেটার আমার কাছে সবথেকে বড় যে সমস্যা মনে হয় সেটা তার মেন্টাল সমস্যা,
মেন্টাল সমস্যার সাথে সাথে তার স্কিলটা যদি তুমি অ্যাড করতে পারো, যে তুমি একটা সময় ধরে দিলা যে আমি নেক্সট 15 মিনিট আজকে ব্যাটিং দিব, 15 মিনিটের ব্যাটিং এ আমি দেখতে চাই যে একটা বল তুমি অন সাইডে খেলবা না, একটা বল তুমি অফ স্টাম্পের বাইরে, আমার অফ স্টাম্প পিছনে আমার স্লিপ দুইটা তিনটা স্লিপ আছে বা চারটা স্লিপ আছে, এই ধরনের কিছু সিনারিও দিয়ে আস্তে আস্তে ওকে ডেভেলপ করতে হবে। বাট ওকে জানতে হবে যে ওর সমস্যাটা কি, এবং সে 100% সে এখনো রিয়েলাইজ করে না যে তার সমস্যাটা কি। ভাই আমি হীরা বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। হীরা বলো। ভাই আমি ক্লোজ স্কিল সম্বন্ধে বলবো। আমরা দেখেছি ম্যাচের মধ্যে অনেক টাফ সিচুয়েশন যখন আসে, ধরেন একটা বোলার ওই সাইড থেকে 3-6 বা 2-4 খেয়ে গেছে, তখন নতুন যে বোলার এই পার থেকে দিই, তখন সে মনে করেন যে তার ভিতরে একটা ভীতু ইয়া কাজ করে, সে মুখে বলে না কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে সে ভয় পাচ্ছে। ধরেন যে যেমন ধরেন রানিং রান আপ পিতে যে হয়তো থেমে যাওয়া, বারবার এদিক ওদিক তাকানো, তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝায় যে সে নার্ভাস হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি করবে? আমার মনে হয় এটা বাংলাদেশের, এটা বাংলাদেশে শুধু না, আমাদের একটা কমন সমস্যা যে আমরা কিন্তু আমরা একটা স্কিল শেখাই, আমরা একটা একটা শট শেখাই বা একটা একটা ইনসুইং আউটসুইং লেগ স্পিন অফসুইং শেখাই, কিন্তু আমরা কখনো বলি না যে এটা কিভাবে ব্যবহার করতে হবে। একটা আমরা করি কি, আমরা টেকনিক এবং ট্যাকটিক নিয়ে খুব কাজ করি, আমরা কিন্তু মেন্টাল ব্যাপারটা নিয়ে কাজ করি না। দিস ইজ অল মেন্টাল প্রবলেম। যে টেন্ডুলকারের একবার ওয়াসিম আকরামের বল লাগলো মাথায়, নেক্সট বল এমন ভাবে দাঁড়াইলো মনে হয় না মাথায় বল লাগছিল। এখানে মারভিউজ বলে একটা ফাস্ট বোলার আছে যে 200 ওভার নো লস, কিন্তু ওই যে ফার্স্ট ওভারে যেই স্পিডে বল করছে বা যেই 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 অ্যাগ্রেশন নিয়ে বল করছে, ওই 200 ওভার নো লস এর সময় একই অ্যাগ্রেশনে বল। আমাদের অ্যাজ এ কোচ কিন্তু এটা আমাদের সবার জন্য, হীরার কোশ্চেন বাট সবার জন্য, যে আমাদের অ্যাজ এ কোচ আমাদের প্লেয়ারদের মেন্টাল ট্রেনিংটা আরো অনেক বেশি করানো উচিত, যে কি সিচুয়েশনে কি অ্যাক্ট করতে হবে, সিচুয়েশনে আমাদের কতটুকু কঠিন থাকতে হবে। এই হয় কি, আমরা আমরা বাসার থেকে এত বেশি সাপোর্ট পাই, আমরা ট্রেনিং এ গেলে কোচ সবকিছু করে দিচ্ছে, মা রান্না রাস্তা করে দিচ্ছে, বৃষ্টি হলে বাবা ছাতা ধরতেছে, এই ধরনের সাপোর্টিং রোল যতদিন প্লেয়াররা আন্ডারে থাকবে ততদিন তারা সেলফ সাফিসিয়েন্ট হতে পারবে না। ওই ছেলেটা যখন খেলে তখন কিন্তু সে একা খেলে, সে একটা একা বল করে, একা ব্যাট করে, একা একা কঠিন কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে তার যাওয়ানো উচিত। এবং এই ধরনের সিচুয়েশন যেমন নেটের মধ্যে বললা যে তুমি কিন্তু গত ওভারে 3-6 খেলছো, লেটস বল আমি দেখতে চাই তুমি কেমন বল করো। ওই ম্যাচের সিনারিওটা যতদিন আমরা প্র্যাকটিসে না আনতে পারবো এবং ওই যে বললাম যে ব্রিজ আনতে না করতে পারবো, ততদিন কিন্তু আমরা হতাশাই করবো। বাট এটা সম্ভব যদি আমি জানতে পারি যে আমার প্লেয়ারে কি সমস্যা আছে এবং সে প্লেয়ার যদি জানতে পারে তার কি সমস্যা আছে, দেন অনলি ইউ ক্যান ফাইন্ড সাম সলিউশন। ওয়ালাইকুম আসসালাম। বল ভাই, আফতাব বলছিলাম। বল আফতাব। বল ভাই, আমার আসলে অনেক ব্যাটসম্যান আমি দেখছি যে যখন ব্যাটিং করে আপনার ওদের পাটা সবচেয়ে ব্যালেন্স সবচেয়ে ভালো হচ্ছে যদি বডি ওয়েটটা মাঝখানে থাকে, বাট অনেকের অনেক সময় পাটা অফসাইডে চলে যায়, অফসাইডে চলে যাওয়ার কারণে কিন্তু আপনার ব্যালেন্স মানে ইনসুইং বলগুলো খেলতে একটু প্রবলেম হয়। এরকম অনেক ব্যাটসম্যান আছে, এটা যদি আর্লি স্টেজে হয় তাহলে ড্রিল ট্রিল দিয়ে অনেক কিছু করে হয়তোবা একটু সম্ভব, কিন্তু অনেক সময় অনেক এজ হয়ে যায়, যেমন ধরেন অনেক বছর ক্রিকেট খেলে ফেলছে কিন্তু এই জিনিসটা ইমপ্রুভ করতে পারতেছে না। তো ওই ক্ষেত্রে আমি যখন ওরা আসে তখন যেহেতু যারা পারে না ওই স্টেজে, তখন আমি তাদেরকে বলি যে ও যেহেতু এটা চেঞ্জ করতে পারতেছে না তাহলে ওর ওই জায়গাটা থেকে শর্টসটা স্ট্রং করতে বলি ওদেরকে, লাইক লেগ সাইডে যাতে ও একটু আরো স্ট্রংলি খেলতে পারে ওই শর্টসটা ওকে স্ট্রং করতে বলি। ইজ ইট ওকে অর রং? আমার মনে হয় এটা তো ব্যাটিং তো অনেকটা ওপেন স্কিল, হয়তো পা অফ স্টাম্পের বাইরে চলে যাচ্ছে, এটা ডেলিভারির আগে হতে পারে, বল না দেখে হতে পারে, তো ওই জিনিসটা আগে দিতে তুমি ইউ ট্রাই টু গিভ এ প্রপার সলিউশন। প্রপার সলিউশনটা কি, সে অনেকদিন ধরে খেলছে এবং তার হয়তো মাসেলগুলি অলরেডি জানে যে এইভাবে তার মাসেলের মুভমেন্টটা এইভাবে। তো আমার কাছে মনে হয় যে তুমি ইউ ক্যান ডু লট অফ ড্রিলস, অনেক সময় হেল্প করে। হয় কি,
আমাদের যে দুটা চোখ আছে না, আমরা এই যে মাথাটা ম্যাক্সিমাম পড়ে যায়, ম্যাক্সিমামটা কেন, আমাদের শরীরের সব থেকে ভারী অংশ হচ্ছে মাথাটা। যখনই মাথাটা পড়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি ওই বডিটা ওইদিকে চলে যায়। তো আমার মনে হয় যে তুমি তুমি সবচেয়ে বড় যে কাজটা করতে পারো, তুমি স্ট্যান্স নিয়ে একটু দেখতে পারো যে স্ট্যান্সটা অ্যাডজাস্ট করা যায় কিনা। আর ডিসিশনটা কিন্তু সে যে নেয়, সে বেশ কিছুদিন খেলার পরে ডিসিশন নিয়েছে, তো ডিসিশনটা সে নেয়, সে কিন্তু তার বল দেখে ডিসিশন নেয়। তো বল যেহেতু বল দেখে ডিসিশন নেয়, সে আমাদের দুইটা চোখের মধ্যে কিন্তু একটা চোখ ডমিনেট করে। এটা খুব ইন্টারেস্টিং, মানে আমাদের দুইটা চোখ দিয়ে আসে না, ধরো আমরা যখন বল দেখি তখন কিন্তু একটা চোখ দিয়ে প্রথমে দেখি, তারপর আরেকটা চোখ হেল্প করে। আমরা যদি জানি যে আমার ডান চোখটা দিয়ে আমি বল, মানে আমি যদি আমার আঙুলটা সামনে রাখি এবং দেখবা যে দুইটা চোখের মধ্যে একটা চোখ ডমিনেন্ট আই আর একটা হচ্ছে সাপোর্টিং আই, তো তুমি যদি ওইটাও জানতে পারো যে ওর ডমিনেন্ট আই কোনটা, তাহলে কিন্তু তুমি ওই একটুখানি ছোটখাটো ওর স্ট্যান্সটা অ্যাডজাস্ট করলে কিন্তু করতে পারো। বাট তুমি যেহেতু যেহেতু পাওয়ারের দিকে চিন্তা করতেছো যে ও যদি জোরে শর্ট খেলতে পারে, ও যদি পাওয়ারে পার করে দিতে পারে, দ্যাটস ফাইন টু। বাট দেখে চেষ্টা করো বিভিন্ন ওয়ে, বিভিন্ন তুমি আবার ওই তার ফুটওয়ার্কটা নিয়ে কাজ করতে পারো, স্ট্যান্সটা নিয়ে কাজ করতে পারো, তার চোখ নিয়ে কাজ করতে পারো, অনেক বল তুমি তাকে ওই নেটে খেলায় খেলায় চেঞ্জ করতে পারো, বাট ইউ ট্রাই টু চেঞ্জ দ্য থিং। আর এর আগের দিন বলছিলাম আফতাব, যে সবাই কি করলো ওইটা তুমি করো না, তুমি যেটা মনে করো সেটা করো, নিজের নিজের যে ফিলোসফি আছে সেটা দিয়ে দেখো একটা নতুন কিছু বাই করতে পারো। এই আমরা এখানে আজকে প্রায় 58 জন কোচ আছি এখানে, 58 জন 58 ভাবে চিন্তা করি, এবং ওইটাই করা উচিত। ওইটা না মানে আমি আমার বেসিকটা ঠিক রেখে আমি নতুন নতুন জিনিস কেন ইনভেন্ট করবো না। এই যে আমাদের এখানে একজন কোচ আছে মমিনুল, আমি তাকে দেখি, তার ভিডিও মাঝে মাঝে দেখি, সে অনেক কিছু ট্রাই করতেছে, তো আমরাও ট্রাই করতে পারি না কেন? তো আফতাব ছেড়ে দিও না, বাট ইউ ট্রাই ডিফারেন্ট থিংস। ওকে, থ্যাংক ইউ ভাই। বলো ভাই, হ্যালো জাহাঙ্গীর, কিছু বলতেছে মনে? জাহাঙ্গীর, হ্যালো। হ্যাঁ জাহাঙ্গীর, আমি তোমার কোশ্চেন করতে চাইলে যে আমরা যে 3 মাস ক্রিকেট খেললাম না এই করোনার মাঝখানে, আমরা যে প্লেয়ার গুলো আসবে, যে প্লেয়ার গুলো এই করোনার ডরের যে ইগুলো, আমি কেমনে করে এই প্লেয়ারটা নতুন করে সার্ভাইভ করতে পারবো, ওই জিনিসটা আমার একটুখানি ধরা দিল। নতুন প্লেয়াররা যে আসবে এই ডর টর দিয়া, কি করলে আমরা ভালো এটার সার্ভাইভ করতে পারবো এই 3 মাস পরে? এখন ওই 3 মাস পরে এখন কি ওরা কি আসা শুরু করছে এখন, না আসবে? এখন টোটাল বন্ধ, ঈদের পরে আসবে। আমার মনে হয় ওদের সাথে ফোনে কথা বলেছে জাহাঙ্গীর প্রচুর, যে তুমি বাসার মধ্যে স্কিপিং করো কেন, এটা ইজ অল অ্যাবাউট টাইমিং। টাইমিং সবার সাথে আলাপ করছি, সবার সাথে আলাপ করছি সবাই বলছে যে আমরা করতেছি, কিন্তু ওই করাটা আর যে মাঠে এসে করা অনেক ডিফারেন্স ছিল। তাদের মাথার মধ্যে একটা ডরের, যে করোনা একটা ডর আছে, ওই যে নতুন করে শুরু করলে ভালো হইবে এই জিনিসটা। অ্যাজ এ কোচ আমার মনে হয় খুব পজিটিভ থাকা উচিত, যে এই এখানে এই এই করোনা হয়েছে বা তুমি 3 মাস ট্রেনিং করো নাই, এই ধরনের নেগেটিভ কথা না বলে আমার কাছে মনে হয় যে ও বাসায় তোমরা ট্রেনিং করছো তো ভালোই তো, গুড, আসো, একদম যেখান থেকে শুরু করার কথা ওইখান থেকে শুরু করা উচিত। বাট ওইখান থেকে শুরু করতে হবে এবং এক্সপেকটেশনটাও থাকতে হবে ওইখানে। আর এই যে 3 মাস যে ট্রেনিং তার হয় নাই, এটা যদি আমি আরেক বলি তারে আরেকবার মনে করা দিলাম বেসিক্যালি। আচ্ছা, সো উই নিড টু টক লট অফ পজিটিভস। Yes, শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ, এখন ওই ওদের ছোটবেলা থেকে আমাদের মনে হয় কি যে একটু কোচদের ফুড সম্বন্ধে কিছু ধারণা দেওয়া উচিত, খাওয়া দাওয়া সম্বন্ধে, খাদ্যাভ্যাস সম্বন্ধে, এটা কিভাবে দেওয়া যায়? আর আমরা যেহেতু এক দেশের, আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি, যারা খেলে তাদের ওই ওই দেশের ক্রিকেটের আবহাওয়া, আমাদের দেশের ক্রিকেটের আবহাওয়ার সাথে খাদ্যাভ্যাসটা খুবই জরুরি। আর সেন্ট্রাল নার্ভ সিস্টেম CNS সম্বন্ধে যে আপনি মেন্টালের যে কথাগুলো বলতেছেন, এই সম্বন্ধে দুটো একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ফুড যেটা আছে, ফুড তো আমরা যা আমাদের যা অ্যাভেলেবেল আছে, ওই যে আগে গত কালকে গত আলাপ করতেছিলাম যে সোশ্যাল একটা ব্যাপার আছে, যে কোন প্লেয়ারটা কোথা থেকে আসতেছে, তার ফুডিং কি, এটা তো আমরা জানি না। যতটুকু বলা যায় আমাদের দেশীয় খাবার ইজ দ্য বেস্ট ফুড। আর
আমাদের নার্ভ সিস্টেম যেটা বলতেছে ক্রিকেট খেলায় আমাদের কোচদের যখন যারা লেভেল থ্রি কোচ হয়, যেমন লেভেল ওয়ানে কি হয় বেসিক শেখানো হয়, লেভেল টু তে হয় লেভেল ওপেন স্কিল ক্লোজ স্কিল প্লাস বায়োমেকানিক্স, তারপর লিটল বিট অফ ফিজিওলজি এগুলো শেখানো হয়। লেভেল থ্রি তে গিয়ে কিন্তু সাধারণত নার্ভ সিস্টেমের কাজগুলো করানো হয়। তো আমার মনে হয় এটা অনেক বড় একটা, বাট এই সাবজেক্টটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে সহজ ব্যাপার যে আমরা যে জিনিসটা দেখি সেই জিনিসটা করি, যে জিনিসটা দেখার পরে হয় কি আমাদের আমাদের যে এখানে মাথায় যে মাথা থেকে তো বিভিন্ন নার্ভ টার্ভগুলি গেছে, এগুলি কিন্তু বাই ডুইং বাই করতে 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 হয়। আমাদের অনেক কঠিন কঠিন কাজ, যে জুতার ফিতা বাঁধা আছে না, এটাও কিন্তু সিস্টেম ম্যানেজ করে। কিন্তু আমাদের অফ স্পিনাররা যে অফ স্পিন বল করে এটা সিস্টেম ম্যানেজ করে। তো সেম কিন্তু ক্রিকেটের যে শর্টগুলি আছে, শর্টগুলি কিন্তু একদিনে হয় না। এই যে আশরাফুল যে স্কুপ খেলে, বা আমি একসময় যখন খেলতাম পার্ডল সুইপ খেলতাম, তারপর যে শাহিদ আজমল যে দুসরা করতো, এগুলি কিন্তু এই সিস্টেম থেকে হয়। এই যে শাকলাইন মোস্তাক, ও কিন্তু সবাই বলে যে দুসরার গুরু, কেন জানো? ও কিন্তু অফ স্পিনই করতো, করতে 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 এক পর্যায়ে ও এইভাবে রিলিজ করা শুরু করলো এবং সে ওই দুসরা করা শুরু করে দিল। তো এটা কিন্তু এখান থেকে সব আমাদের সিস্টেম থেকে আসে। এই সিস্টেমটা তখনই ম্যাচিউর হয় যখন ওই জিনিসটা রিপিট করে, হাজার হাজার বার রিপিট করে। তো বাচ্চাদের ব্যাপারে রেপিটেশনটা খুব জরুরি। এটা খুব ভালো একটা কোশ্চেন, কেননা এইগুলি একটু সাইন্টিফিক ব্যাপার, বাট এটা সহজ ব্যাপার হচ্ছে যে আমি কতবার রিপিট করছি জিনিসটা, যতবার রিপিট করব ততবার আমার ব্রেন জানবে, যতবার আমি কাজ ভালোভাবে করব তত কনফিডেন্স আমি পাবো, যত কনফিডেন্স আমি পাবো তখন আমি উইন উইন সিচুয়েশনে বা ক্রিটিক্যাল মোমেন্টে আমি তখন আরো ভালো করতে পারবো। স্যার আসসালামু আলাইকুম। আরেক স্যার আইটো বুধ ভাই আরেকটা একটুখানি বলো। স্যার আমি রাজীব বলছি, রাজশাহী ক্লিমন রাজশাহী ক্রিকেট একাডেমিতে আমার একটা প্রশ্ন ছিল। বলো ভাইয়া। স্যার আমি হচ্ছে 10-12 বছরের বাচ্চাদের নিয়ে কাজ করি বেশি সময়। তো ওদের নিয়ে আমি বেশি সময় টেনিস বল ইউজ করি, টেনিস বল ব্যাটিং বা টেনিস বলে ম্যাচ খেলাই, ফিল্ডিং করাই টেনিস বলে। আমি মাঝে মধ্যে ওদের ক্রিকেট বল ইউজ করি, ক্রিকেট বলে ম্যাচ দিই বা আমি ডিল করি, কিন্তু আমাকে তাদের মেরিট বুঝে আমাকে কাজ করতে হয়। মাঝে মধ্যে ইনজুর্ড হয়ে যায় বাচ্চারা বা ভয় লাগে। তো এটা যদি আমি মাঝে মধ্যে ক্রিকেট বল দিই সেটা বেটার, না আমি কন্টিনিউ যদি ক্রিকেট বলটা আমি রেগুলার ওদের সাথে ইউজ করতে পারি সেটা বেটার হবে? গুড। এখানে কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু বাচ্চাদের যে ফার্স্ট ক্রিকেট শেখানো হয় টেনিস বলে শেখানো হয় এই জন্য যে টেনিস বলের বাউন্সটা খুব ইভেন্ট থাকে, যে কোনো সারফেসে ইভেন্ট থাকে। তো এই জন্য ওরা ওই যে মাসেলের কথা বলছিলাম, মাসেলের আন্ডারস্ট্যান্ডিংটা যেখানে ভালো পিচ, ভালো বাউন্স, ইভেন্ট বাউন্স, সেখানে তারা সাধারণত ওই যে প্রোগ্রেশন বললাম যে প্রথমে সহজ থেকে কমপ্লেক্স কঠিন জিনিসে যেতে হয়। তো টেনিস বলের ট্রেনিং ইজ রিয়েলি রিয়েলি গুড। তবে এই একটা কোচের কিন্তু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ট্রান্সফরমেশন ফ্রম সফট বল টু হার্ড বল। তো এই যে ট্রান্সফরমেশনটা আছে, তোমার কিন্তু উচিত হবে টেনিস বল মাঝখানে আরেকটা ওই যে টেপ টেনিস টাইপ হেভি বল, তারপর কাঠের বল, এই ধরনের ট্রান্সফরমেশন যদি হয় তাহলে প্লেয়াররা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে। আর যদি তুমি ব্লক ট্রেনিং বা একটা স্কিল ডেভেলপ করতে চাও তুমি যে কোনো বলে করতে পারো, বাট টেনিস বলের স্টার্টটা খুব ভালো একটা স্টার্ট। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হলো আমাদের দিনাজপুর ক্লেমন ক্রিকেট একাডেমির কিপার কাম ব্যাটসম্যান আছেন, যার আমাদের দিনাজপুর প্রথম বিভাগে তার সেঞ্চুরিও আছে, তার একটা বড় সমস্যা হলো ঢাকায় লিগে সে এবার যে যতগুলো খেলছে তার মধ্যে 80% সে আউট হয়েছে এলবি হয়ে। তো সেই জায়গাটা কি কি কাজ করব একটু সেটা জানতে চাচ্ছিলাম। মানে হয় কি, এটা তো টেকনিক্যাল ব্যাপার, এলবি হয় সাধারণত মানুষ টেকনিক্যাল ব্যাপারে, মানে তার টেকনিকে কোনো সমস্যা আছে। তা আমি তো একটা বলও দেখিনি বা অন্য কোচরা এখানে দেখেনি, আমার কাছে মনে হয়তো সে বলের লাইন ম্যাক্সিমাম টাইম বলের লাইন মিস করতে করছে, কারণ সে যে ধরনের পিচে দিনাজপুরে খেলে এসেছে
যেই ধরনের পেস বলিং এ দিনাজপুরে খেলে এসছে সেই ধরনের পেস বা সেই ধরনের উইকেটে ঢাকায় খেলেনি, এক। আর দুই নম্বর সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই যে আমি যে ট্যাকটিক্স এর কথা বললাম, যে ফ্রন্ট ফুট ডিফেন্সটা যে খেলতে চাইছে বা ব্যাক ফুট ডিফেন্স খেলতে হয়তো তার বলের লাইনটা তার পাটাকে লাইন হিসেবে নিয়েছে, নট ব্যাট। তো আমি যদি বলের লাইনটা আমার প্যাড ব্যাট ফলো করে প্যাডে বল লাগবেই, আর যদি আমার ব্যাট ফলো করে বলের লাইন তাহলে ব্যাটে লাগবেই। তো আমার মনে হয় এটা টেকনিক অ্যান্ড ট্যাকটিক্স এর একটা ব্যাপার, আপনি ওটা দেখতে পারেন মোর অন ও যদি কোনো ভিডিও থাকে বা ওর সাথে কথা বলে বা ওকে নেটে দেখে। তো এটা ডেফিনেটলি টেকনিক আর ট্যাকটিক্স তার ছিল সমস্যা। থ্যাংক ইউ সবাইকে, নাকি আর দরকার নাই? বলুন ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমার একটা প্রশ্ন আর দরকার আছে, লাস্ট কোশ্চেন কে? জি মুমিন মুমিন ভাই, লাস্ট কোশ্চেন, আর কেউ না? জি 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 ভাই, আসসালামু আলাইকুম। আমার শুধু একটা প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি মাসল মেমোরিটা মানে কিভাবে আরো বিল্ড আপ করা যায় এবং এটা কত সালের থেকে মানে ছেলেদের আস্তে আস্তে ইমপ্রুভ করতে থাকে এই জিনিসটা। মাসল মেমোরিটা কিন্তু এটা এই যখন একটা ছেলে 8-9 বছর থেকে শুরু হয় আমাদের মাসেল গুলো যখন গ্রো করে সেই সময় যদি আমরা ক্রিকেট স্কিল শেখাতে পারি সে লং রানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট হতে পারে। একটা মাসেল যখন একটা ছেলে যখন 14-15 হয়ে যায় তখন যখন যে স্কিলটা শেখে তার পাওয়ার ভালো হয় কিন্তু তার পারফেকশন ওই লেভেলে আসে না। তো বেস্ট টাইম হচ্ছে 6-9 এই বয়সের মধ্যে যদি সে এই তার মাসেলগুলো তার ওয়েরিং তার যে যে নার্ভের সাথে সে গ্রো করতে পারে, এক। আর দুই নম্বর হচ্ছে রেপিটেশন খুব ইম্পর্টেন্ট এখানে। রেপিটেশনটা কি যে আমি একটা শট 1000 বার খেললে আমি যে অতটা ভালো করতে পারবো, 100টা খেললে হয়তো অতটা ভালো করতে পারবো না। অ্যাজ এ কোচ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় যে আমি যখন মাসেল মেমোরি বাড়াবো তখন কিন্তু আমার উচিত হবে যে আমি বিভিন্নভাবে বাড়াবো। যেমন এর আগে একদিন কথা বলতেছিলাম যে ব্যাটিং নিয়ে যে আজকাল কিন্তু কাভার ড্রাইভ কিন্তু শুধুমাত্র কাভারে খেলে না, কাভার ড্রাইভ কিন্তু 6 ভাবে খেলে। কিভাবে 6? কাভার ড্রাইভ নর্মাল কাভার ড্রাইভ খেলে, কাভার ড্রাইভ কাভারের উপর দিয়ে খেলে, কাভার ড্রাইভ খেলে ঠিক কাভার ফিল্ডারের ডান পাশ দিয়ে, কাভার ড্রাইভ খেলে কাভার ফিল্ডারের বাম পাশ দিয়ে, কাভারের শট খেলে মিড উইকেট দিয়ে, কাভারের বলটা খেলে স্ট্রেট ফরওয়ার্ড। সো এটা অনেক কিছু শেখার জন্য কিন্তু ওই যে বেসিক ছোটবেলায় যে তার মাসেলটা শিখছিল যে ব্যাটটা এইভাবে আসবে আমি এইভাবে খেলবো, তো এই যে যখন যখন সে একটা জিনিস জেনে যায় তখন কিন্তু মানুষ ওই আমাদের ব্রেন তখন আরেকটা জিনিস শেখায়। তো বেসিকটা যদি আমি একবার ছোটবেলায় 6-9 মধ্যে একবার শিখাই দিতে পারি আমার কাজ হয়ে গেল, দেন ইউ রেপিটেশনের উপরে হি ক্যান গ্রো। তো আমি একটা ভিডিও দেখতেছিলাম মমিনুল আমাকে ফেসবুকে দিছিল এবং আমি মাঝে মাঝে দেখি একটা লেফট হ্যান্ডি ব্যাটসম্যান নিয়ে কাজ করে, অসম্ভব ভালো কাজ হচ্ছে। কিন্তু মমিনুলের এটাও করা উচিত যে আজকে যেমন বলতেছিল দেখছিলাম যে বলতেছে যে অন ড্রাইভ, তো ও শুনলো অন ড্রাইভ খেললো কিন্তু ম্যাচে কিন্তু বোলার বলবে না যে অন ড্রাইভ খেলো। তো মমিনুলের নেক্সট কাজ হবে যে ওই যে স্ট্যাটিক বলটার বাইরে বলবে না কিন্তু সে শটটা খেলো। যেমন একটা ব্যাটসম্যানের কাছে একটা বন্দুক আছে, একটা পিস্তল আছে, একটা রাইফেল আছে, একটা লকেট লঞ্চার আছে, সব অস্ত্র ব্যাটসম্যানের কাছে যখন হয়ে যায় তখন কিন্তু একটা বল অফ স্ট্যাম্পের লেগ স্ট্যাম্পের বাইরে অফ স্পিনার বল করলো তো সুইপ খেলবে সে জানে। তো ওর কিন্তু ওই শট ওই শত্রুটার এগেনস্টে কি অস্ত্র সে ব্যবহার করবে সে জানে। একটা মশা মারবে যখন তখন কিন্তু সে পিস্তল ব্যবহার হাতে যথেষ্ট। তো ব্যাটসম্যান যখন জানবে যে এই অস্ত্রগুলি আমার কাছে আছে, এই অস্ত্রগুলি কখন আমি কিভাবে ব্যবহার করব, দ্যাট ইজ দ্য কোচিং, ওটাই হচ্ছে আসল কোচিং। আর মমিনুলের লাস্ট যে কথাটা বললো সেটা হচ্ছে এই মাসেল মেমোরির ব্যাপারটা, কিন্তু যদি একটা প্লেয়ারের সাথে তুমি আলাপ করো যে তোমার আমি মাসেল মেমোরি ডেভেলপ করতেছি, দ্যাটস ওয়েস্ট অফ টাইম। কোচ জানবে শুধু, প্লেয়ার জানবে না। কোচ জানবে যে আমি ওর এই এই জিনিসটা রেপিটেশন করতে 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 চোখ বন্ধ করে, আমরা ছোটবেলায় কি এ লিখি, যখন ছোটবেলায় স্ট্রাগল করি না এ লিখতে, কিন্তু যখন আমরা চোখ বড় হয়ে যাই তখন চোখ বন্ধ করে এ লিখতে পারি। তো দিস ইজ অল অ্যাবাউট মাসেল মেমোরি। বাচ্চারা ঘুমের সময় বড় হয়, এই গ্রোথ মেন গ্রোথ
পারফরমেন্স গ্রোথটা শুরু হয় 6-9 চায়নাতে এই যে যত জিমন্যাস্টিক্স প্লেয়ার আছে এদের বয়স কিন্তু 9-10 বেশি না কিন্তু এই 11-12 তারা রিটায়ার করে ছোটবেলায় আমাদের মাসেল খুব খুব স্ট্রংলি গ্রো করে উইথ রিলেশন উইথ আওয়ার ব্রেন থ্যাংক ইউ ওদের প্রপোর্শনটা কেমন হওয়া উচিত মনে করেন এক উইকের মধ্যে কয়টা আপনার ক্লোজ স্কিল উইচ মিন্স মনে করেন যে ড্রিল গুলো করলো আর কয়টা ম্যাচ সিনারিওটা করা উচিত এক সপ্তাহের মধ্যে মানে যদি প্রপোর্শন করেন যেহেতু ওই যে এর আগে বললাম যে ওই যে কত বছর বয়স বললেন আপনি 10-14 10-14 আমি ধরে নেই যে ওরা বিগিনার আর ইন্টারমিডিয়েট এর মাঝখানে আছে তো বিগিনার ইন্টারমিডিয়েট এর মাঝখানে যারা থাকে ওদেরকে তুমি যদি মনে করো যে আমার এই প্লেয়ারটা এটা ইন্ডিভিজুয়ালি হয় সাধারণত ইন্ডিভিজুয়ালি আমার এই প্লেয়ারটা অলরেডি জানে কিভাবে শর্ট 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 খেলতে হয় তখন আমি ওই তাকে ম্যাচ সিনারিওতে বা ম্যাচ খেলানোর চেষ্টা করি আর আমি যদি দেখি যে না এই ছেলেটার শর্ট গিলির আরো ডেভেলপ করতে হবে আমি আমি তারে ব্যাক ফুট ড্রাইভ মারতে বলতেছি সে ঠিক মতো মারতে পারতেছে না তাকে আমার ফোকাস রাখতে হবে যে আমি শর্টটাই পারফেকশন আনবো ইন্ডিভিজুয়ালি এটা ভ্যারি করবে বাট ওয়ান্স দিস উইল বি মাস্টার ইন দ্যাট শর্ট দেন ওইটা আরেক কিভাবে অন্যভাবে কিভাবে খেলানো যায় কেননা ম্যাচে তো একইভাবে খেলে না যেমন ব্যাক ফুটে আমরা খেলি না ম্যাচে আমরা প্র্যাকটিস করি যখন ব্যাক ফুটে তখন সুন্দর করে পা নেই তারপরে শর্ট খেলি কিন্তু ম্যাচে কিন্তু ওইটা হয় না তো ওই ওই ম্যাচের মতো করে যখন ওই স্কিলটা আমি শেখাতে পারবো তখন তখন মনে হবে যে ইয়েস ও ম্যাচে তো ইউজ করতে পারবে বাট এটা কোনো ফিক্সড কোনো প্রপোর্শন নাই যে এটা 10 দিন বা 2 ঘন্টা বা 1 ঘন্টা এরকম কিছু নাই ডিপেন্ডিং হাউ ইউ টিচিং দ্য স্কিল হাউ হি ইজ মাস্টারিং অ্যাবাউট দ্য স্কিল অ্যান্ড দেন ইউজিং দ্যাট স্কিল ইন আ ম্যাচ সিনারিও একটা অ্যাজ আ বিগিনার ক্রিকেটার হ্যাঁ তাকে কয়েকটা স্কিল লাইক ব্যাটিং এর কোন শটস গুলো মানে ইনিশিয়ালি শেখানো উচিত লাইক ডিফেন্স হতে পারে ড্রাইভ হতে পারে সো আপনার সাজেশন কি এটার মধ্যে আমার সাজেশন হচ্ছে প্রথমে তাকে প্রথমে যে ফান্ডামেন্টালস আছে যেমন গ্রিপ স্ট্যান্স ব্যাকলিপ এই তিনটা জিনিস শেখাই দিতে হয় থার্ড যেটা ইমপ্যাক্ট আছে সেটা কিন্তু ন্যাচারাল জিনিস সো এটা হলো একটা জিনিস আর সেকেন্ডটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে একটা ছেলে ও ভালো শর্ট পুল খেলে স্টার্ট উইথ পুল সেই ছেলেটা যদি ডিফেন্স ভালো করে স্টার্ট উইথ ডিফেন্স তো ওইটা আপ টু এ কোচ কিভাবে তাকে কোন শটটা শেখাবে বাট উইদিন 6 মান্থস টাইম হি শুড নো অল দিস ফান্ডামেন্টালস অফ ব্যাটিং থ্যাংক ইউ সো মাচ রুজা থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ বুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে সময় দেওয়ার জন্য আর আমরা শুধুমাত্র আজকে পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম এবং ডেট এবং টাইম দিয়েছিলাম এটা বেসিক্যালি আমাদের আরো গেস্ট আছেন এর মধ্যে বুলবে আবার করবেন সালাউদ্দিন থাকবেন ইমরান ভাই থাকবেন এমনকি বুলবাইও আমাকে চেষ্টা করছেন যে আরো দু একজন বিদেশি মানুষকে নিয়ে যায় কিনা আসলে শিক্ষার শেষ নাই এখানে হয়তো অনেকেই ছোট বাচ্চাদের অনেক কথা বলছে আমি ছোট্ট একটা মিনিট কথা বলবো হয়তো ধরো 9-6 বছরের কথা বলছে কিন্তু আমরা ক্রিকেট প্লেয়ার আমরা হয়তো বড়দের কথা নিয়ে সবসময় চিন্তা করি ন্যাশনাল টিমের কথা নিয়ে চিন্তা করি বা যারা হয়তো ফার্স্ট ক্লাস প্লেয়ারদের নিয়ে চিন্তা করি প্রত্যেকটা অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ কোচ আমার কাছে মানে প্রত্যেকটা রোগীরই মানে অ্যাজ এ ডাক্তার সবারই মোটামুটি জানা থাকা উচিত যে কোন ধরনের কাদের কি ধরনের ট্রেনিং হওয়া উচিত কেমন হলে তাদের সুবিধা হবে প্রত্যেকটা বাবা মা অনেক বাবা মাই হয়তো অনেক প্লেয়ারদের কাছে কোশ্চেন করবো আমার ছেলে কিভাবে ট্রেনিং করা যায় এই জন্য সবকিছু জানা থাকা ভালো এবং নলেজের তো শেষ নেই আমি যত বেশি নিতে পারবো তত ভালো আর সবাইকে অনেক ধন্যবাদ আগামীকালকে বন্ধ আগামীকালকে অফ আবার পরশু দিন 12-13 সেম টাইম ক্লেমার অফুরন্ত ফ্রেশনেস